আছে, এটা ডাব্লিউ বাই কিউ ওয়ান বা কিউ এইচ। তারপরে বলো, না এটা সেটা না, তুমি ডায়াগ্রামটার দিকে আবার দেখো, এটা হচ্ছে দ্বিতীয় প্রুফ যেটা, তাই তো, যে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনের এফিসিয়েন্সি বেশি হবে, এটাই তো। এটা হচ্ছে একটা সাইকেল কমপ্লিট করতেছে, দেখো, তার মানে হচ্ছে একটা তোমার হিট ইঞ্জিন হিসেবে কাজ করাচ্ছ, আর একটাকে তুমি কি হিসেবে, দুটোই হিট ইঞ্জিন হিসেবে কাজ করতেছে, একটা হায়ার টেম্পারেচার থেকে এনার্জি নিচ্ছে, লোয়ার টেম্পারেচারে ছেড়ে দিচ্ছে, আবার সে লোয়ার টেম্পারেচার থেকে এনার্জি নিয়ে কোথায় ছেড়ে দিচ্ছে, হায়ার টেম্পারেচারে ছেড়ে দিচ্ছে। আমার সাইকেলটা হচ্ছে এই রকমের। এখন দেখো, যে সাইকেলে নর্মালি যে সাইকেলে সে হাই এনার্জি থেকে এনার্জি নিচ্ছে, লো এনার্জিতে ছেড়ে দিচ্ছে, সেটা হচ্ছে ইরিভার্সিবল ইঞ্জিন। আর যে সাইকেলে সে লো এনার্জি থেকে হিট নিয়ে হাই এনার্জি ছেড়ে দিচ্ছে, সেটা হচ্ছে কোনটা, রিভার্স। এখন আমি ধরে নিচ্ছি কি, আমি ধরে নিচ্ছি যে দুইটার একটা এফিসিয়েন্সি বড়, ইরিভার্সিবল ইঞ্জিনের এফিসিয়েন্সি বড়, রিভার্সিবল এর এফিসিয়েন্সি কম, তাই তো। আর এখানে কি পরিমাণ কাজ হচ্ছে দেখো তো, দেখো এই দুটোকে ফেড করা হয়, ফেড করা হয় মানে এখান থেকে যে কাজ দেওয়া হয়, ইরিভার্সিবল ইঞ্জিন যে পরিমাণ কাজ করে সেই কাজটাই সাপ্লাই দেওয়া হচ্ছে রিভার্সিবল ইঞ্জিনে। তার মানে বাইরে থেকে অতিরিক্ত কোনো এনার্জি তুমি দিচ্ছ না, এটা একটা অটোমেটিক সাইকেল, এইরকম চিন্তা ভাবনা করা হচ্ছে। ঠিক আছে, এখানে এটা ধরে নেওয়া হচ্ছে যদি এই দুটো কাপল করা হয়, বুঝতে পারছি তুমি বলবা হয়তো বা ফ্রিজের এফিসিয়েন্সির ক্ষেত্রে আমরা কি করি, আমরা কিউ এল ব্যবহার করি, কিউ এল বাই ডাব্লিউ, তাই তো, এটার কথা বলতে চাচ্ছ তো তুমি। আচ্ছা, আমার এটা পুরোপুরি যে তুমি রেফ্রিজারেটর যেভাবে কাজ করে আমরা সেটা আমরা কনসিডার করতেছি না, আমরা কনসিডার করতেছি ইরিভার্সিবল ইঞ্জিন থেকে যে কাজ পাচ্ছে সেই কাজটাই এখানে ফেড করা হচ্ছে, মানে এমন ভাবে কাপল করা যেটা অটোমেটিক চলবে, তার মানে ইরিভার্সিবল ইঞ্জিন যে কাজ করবে সেই কাজ দিয়ে আমার রেফ্রিজারেটর চলতেছে, অনেকটা আইডিয়ালি এইভাবে ধরে নেওয়া। তাহলে আমার ইরিভার্সিবল ইঞ্জিন হচ্ছে হিট ইঞ্জিন, কিন্তু রিভার্সিবল ইঞ্জিন হিট ইঞ্জিনের মতো কাজ করতেছে, কিন্তু আমাদের এইখানে এটা কিন্তু অ্যাকচুয়ালি রেফ্রিজারেটর যে মেকানিজম, সেই মেকানিজম হওয়ার কথা, তো আমরা সেটা কনসিডার না করে আমরা ধরে নিচ্ছি এটাও হিট ইঞ্জিনের মতো কাজ করতেছে, এবং এটা কি করতেছে, লোয়ার টেম্পারেচার থেকে এনার্জি হায়ার টেম্পারেচারে নিচ্ছে। তখন আমরা যে এফিসিয়েন্সির কথা বলতেছি, যদি আমরা এটাকে হিট ইঞ্জিনের সাথে কনসিডার করি, আবার বলতেছি যদি আমরা এটাকে হিট ইঞ্জিনের সাথে কনসিডার করি, তাহলে তার এফিসিয়েন্সি হবে ডাব্লিউ বাই কিউ, এই রেশিওতে, এটা হবে না কিউ বাই ডাব্লিউ, এটা হবে না। আমরা এই কনসেপ্টটা বা এই ফেনোমেননটা আমরা ধরে নিচ্ছি আমাদের নিজের হাতে, অনেকটা সূত্র দিয়ে, সূত্র থেকে কনসিকোয়েন্স আকারে আসে, অনেকটা আমরা চাপিয়ে দিই, আমরা এখানে চাপিয়ে দিচ্ছি এই শর্তটা, আমরা জুড়ে দিচ্ছি এই ইঞ্জিনের সাথে, এই কারণে আমরা এফিসিয়েন্সিটা ডাব্লিউ বাই কিউ, আর একটা হচ্ছে ডাব্লিউ প্রাইম বাই কিউ প্রাইম, এই রকমের কিছু একটা ফর্মুলা এটাই ব্যবহার করা। আর কিছু বলবে এখানে? হাসান, ফর্মুলাই ব্যবহার করেছি অ্যাকচুয়ালি, এটা হিট ইঞ্জিনের সাথে কনসিডার করেই ক্যালকুলেশনটা করা, কারণ দুটোই কার্নোট ইঞ্জিন, তাহলে আমি কিভাবে প্রুভ করাবো যে একটা হচ্ছে তোমার হিট ইঞ্জিন, মানে একটা রেফ্রিজারেটর, আর একটা হচ্ছে তোমার কার্নোট ইঞ্জিন যেটাকে হিট কে এনার্জি কাজে কনভার্ট করবে। এখানে কিন্তু উল্টাটা করা হচ্ছে, কাজকে হিটে কনভার্ট করা হচ্ছে বা ইঞ্জিনকে কাজ করানো হচ্ছে, তো আমরা দুটোকেই ইকুইভ্যালেন্ট কার্নোট ইঞ্জিন ধরে আমরা ক্যালকুলেশন করেছি। আর কিছু, আর কোন সমস্যা? এটা দেখো, এটার প্রধান যে আইডিয়াটা, সেটাও আইডিয়া হচ্ছে যে অটোমেটিক, কোনো গরম বস্তু গরম হবে না, ঠান্ডা বস্তু আরো ঠান্ডা হবে না, অটোমেটিক, মানে
ঠান্ডা বস্তু থেকে হিট অটোমেটিক গরম বস্তুতে ট্রান্সফার হবে না। এই কন্ডিশনটা এই যে দেখো ডাব্লু প্রাইম মাই গ্রেটার দেন ডাব্লু, এইখান থেকে লেখা যাচ্ছে যেটা সেকেন্ড ল কে ভায়োলেট করে। সেকেন্ড ল ভায়োলেট করলে সেই ইঞ্জিন আমরা কাজ করাতে পারবো না, সেই ইঞ্জিন তৈরি করা সম্ভব না। আচ্ছা দেখো আমরা থার্মোডাইনামিক যাচ্ছি, একটু বড় চ্যাপ্টার, বেশ সময় লাগতে পারে। তোমাদের যদি নামাজের সময় হয়ে যায় বা প্রস্তুতির সময় হয়ে যায় আমাকে বলো, আমি ক্লাস শেষ করে দেবো। দেখো এখানে সব থেকে গুরুত্বপূর্ণ যে টপিক প্রথমে যেটা আছে সেটা হচ্ছে তোমরা জানো সিস্টেম কি, এই ইউনিভার্সের যে টপিক নিয়ে যে বডি নিয়ে তোমরা স্টাডি করতেছো, যে মলিকুল নিয়ে স্টাডি করতেছো, সেইটাই তোমার জন্য সিস্টেম। আর থার্মোডাইনামিক্স কি, পদার্থবিদ্যার যে শাখায় তোমার কি হিট এনার্জি ওয়ার্ক ডান হিট ট্রান্সফার এগুলো নিয়ে আলোচনা করা হয় তাকে থার্মোডাইনামিক্স বলে। আর থার্মোডাইনামিক্স এর ভিতরে যে সিস্টেম গুলো পড়ে সেই সিস্টেম গুলোকেই হচ্ছে থার্মোডাইনামিক সিস্টেম। আমাদের হিউম্যান বডি একটা থার্মোডাইনামিক সিস্টেম, আমাদের নেচার, নেচার মানে এনভায়রনমেন্ট, এটা একটা থার্মোডাইনামিক সিস্টেম। তুমি যে ল্যাবে ক্যালোরিমিটার নিয়ে কাজ করছো, ক্যালোরিমেট এটা একটা থার্মোডাইনামিক সিস্টেম, গ্যাস একটা থার্মোডাইনামিক সিস্টেম। এরপরে তুমি যে বাসে রেলে আমরা যে চলাফেরা করি, এখানে যে গাড়ি চালানো হয় এটা একটা থার্মোডাইনামিক, সিলিন্ডারের ভিতরে যে গ্যাস থাকে সেটাও একটা থার্মোডাইনামিক সিস্টেম। তো গুরুত্বপূর্ণ যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম মানে সাম্যাবস্থা। থার্মোডাইনামিক সাম্যাবস্থা বলতে কি বোঝানো হয়, যখনই থার্মোডাইনামিক কথাটা যোগ হয়ে যাবে তখন তিনটা কন্ডিশনের কথা বলা হয়। তিনটা কন্ডিশন কি কি, প্রথমে হচ্ছে থার্মাল ইকুইলিব্রিয়াম। থার্মাল ইকুইলিব্রিয়াম মানে একটা সিস্টেম নিয়ে তুমি যদি কাজ করো, একটা টেস্ট টিউবে সালফিউরিক অ্যাসিড নিয়ে কাজ করো, তাহলে সালফিউরিক অ্যাসিডের যেখান থেকে সালফিউরিক অ্যাসিডের তাপমাত্রা পরিমাপ করো না কেন, সব জায়গায় তাপমাত্রা যদি সমান দেখায় মানে একটা পোর্শনের সাথে আরেকটা পোর্শনে যদি তাপমাত্রার কোনো পার্থক্য না হয় তাহলেই তাকে বলা হচ্ছে থার্মোডাইনামিক, সরি থার্মাল ইকুইলিব্রিয়াম। এরপরে যেটা আছে মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম। মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম মানে কোনো ইমব্যালান্সড ফোর্স থাকতে পারবে না। তুমি একটা গ্যাস সিস্টেম নিয়ে কাজ করতেছো, মনে করো একটা সিলিন্ডারের ভিতরে গ্যাস আছে, ওই গ্যাসের পার্টিকেল গুলোর ভিতরে কোনো ইমব্যালান্সড ফোর্স থাকবে না, তুমি বাইরে থেকে কোনো ফোর্স দিতে পারবে না। যদি ইমব্যালান্সড ফোর্সের পরিমাণ জিরো হয়, ফোর্স বলতে এখানে এফ ও হতে পারে, লিনিয়ার ফোর্স হতে পারে, আবার টর্ক হতে পারে, তো ডেল্টা এফ আর ডেল্টা টি টাও এটা জিরো হতে হবে। তিন নাম্বার হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। মনে করো তুমি এক মোল হাইড্রোজেন আর এক মোল অক্সিজেন নিয়ে কাজ করতেছো, দুটো একসাথে আছে, এক পাত্রেই হাইড্রোজেন এবং অক্সিজেন রাখছো, তারা দুটোই যদি গ্যাসীয় অবস্থায় থাকে এবং বিক্রিয়া করে যেন পানি তৈরি না করতে পারে, যদি কোনো বিক্রিয়া না হয়, হাইড্রোজেন হাইড্রোজেনের মতো ব্যবহার করতেছে, অক্সিজেন অক্সিজেনের মতো ব্যবহার করতেছে, যদি তাদের ভিতরে কোনো বিক্রিয়া না হয় তখন তাকে বলা হবে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। তাহলে তিনটা ইকুইলিব্রিয়াম কি কি, থার্মাল, মেকানিক্যাল, আরেকটা হচ্ছে কেমিক্যাল। এই তিনটা ইকুইলিব্রিয়াম যদি কোনো সিস্টেমের ভিতরে থাকে ওই সিস্টেমকে বলা হবে থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামে আসে। তো এটা গুরুত্বপূর্ণ যে থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম বলতে কি বুঝো বা এর কন্ডিশন গুলো কি। এরপরে আছে জিরোথ ল। জিরোথ ল অলরেডি থার্মাল ইকুইলিব্রিয়াম যদি তুমি বুঝে থাকো জিরোথ ল তাই বলে। তোমরা দেখো স্কুল কলেজে এরকম ম্যাথ করে আসছো, তাহলে আমি সিদ্ধান্ত কি নিতে পারি, এ সমান সমান বি, বি সমান সমান সি, তাহলে এই ইকুয়াল সি। এর অর্থ হচ্ছে মনে করো তিনটা আলাদা আলাদা বডি আছে, একটা বডির সাথে যদি আরেকটা বডি থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে মানে এটারও যে তাপমাত্রা এটারও একই তাপমাত্রা, তাহলে এই দুটো কি কিসে আছে বলতো, দুইটা বডি আলাদা ভাবে যদি এটার সাথে এটাকে টাচ করানো হয়, যদি কোনো হিটের ট্রান্সফার না হয়, তার মানে এটার টেম্পারেচার এবং এটার টেম্পারেচার সমান, তখন এটাকে বলা হবে থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে। যদি তৃতীয় কোনো বডিকে এটার সাথে রাখা হয় এবং কোনো হিটের ট্রান্সফার না হয় তাহলে বলা হবে এই দুটো বডি থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে। তাহলে এই বডি আর এই বডি কিভাবে আছে, আচ্ছা দেখো এই যে দুইটা বডি এ এবং বি, যদি এ এবং বি কে টাচ করানো হয় এবং কোনো হিট ট্রান্সফার হচ্ছে না, মানে কি
টেম্পারেচার সেম, তার মানে এ এবং বি থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে, এটা বলা যায়। আবার মনে করো এ এবং সি এরা একসাথে কাজ করানো হয়েছে কিন্তু কোনো তাপমাত্রার আদান প্রদান হচ্ছে না, তাহলে এ এবং সি এর ভিতরে সম্পর্ক কি? তাহলে বি এবং সি এর ভিতরে সম্পর্ক কি হবে? বলা হচ্ছে মানে দুইটা বস্তু আলাদা হবে যদি তৃতীয় কোনো বস্তুর সাথে থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে, তার অর্থ হচ্ছে তারা নিজেরাও একে অপরের সাথে কি অবস্থায় আছে, থার্মাল ইকুইলিব্রিয়াম অবস্থায় আছে। এটাই জিরোথ ল, বেসিক স্টেটমেন্ট। কনসেপ্ট অফ হিট এবং কনসেপ্ট অফ ওয়ার্ক। হিট কি? হিট হচ্ছে এনার্জি। আর হিট আমরা কিভাবে পরিমাপ করতে পারি বা কার হিট বেশি কার হিট কম এটা আমরা কিভাবে জানতে পারি? আমরা জানতে পারি হচ্ছে তার তাপমাত্রা পরিমাপের মাধ্যমে। যার তাপমাত্রা বেশি তার হিট এনার্জি বেশি, যার তাপমাত্রা কম তার হিট এনার্জি কম। আর তুমি যদি একটা আইসোলেটেড সিস্টেম নিয়ে কাজ করো, আইসোলেটেড আচ্ছা সিস্টেম কত প্রকার তোমাদের একদম প্রথম ক্লাসে এটা পড়ানো হয়েছিল যদি মনে থাকে, তোমরা অনেকে হয়তো বা স্টুডেন্ট পড়িয়ে থাকতে পারো, তো যদি সেকেন্ড ইয়ারে তোমরা পড়াও কখনো মনে পড়তে পারে। এখন বলো তো সিস্টেম কত প্রকার? হ্যাঁ তিন প্রকার বলো। এটা সিস্টেম না, এটা প্রসেস। আচ্ছা আমি বলি সিস্টেম তিন প্রকার। আইসোলেটেড সিস্টেম মানে পুরো পৃথিবী থেকে তুমি তাকে আলাদা করে দিছো, কোনো সিগন্যাল বাইরে বের হইতে পারবে না, সিগন্যাল ভিতরে যেতে পারবে না, কোনো বস্তুকে ভিতরে নেওয়া যাবে না, কোনো বস্তুকে বাইরে নেওয়া যাবে না, এটাকে বলা হয় আইসোলেটেড। পৃথিবী থেকে মহাবিশ্ব থেকে সে পুরোপুরি আলাদা, একা একা আছে। এরপরে আসছে ক্লোজ সিস্টেম। ক্লোজ সিস্টেমের অর্থ হচ্ছে তুমি একটা কৌটা আটকিয়ে রেখেছো বা একটা বোতলে তুমি তেল কি ভরে সেটা বন্ধ করে দিয়েছো, তো তুমি যদি তার বাইরে হিট দাও, হিট কি ওই তেলের বোতলের ভিতরে যেতে পারবে? অথবা তুমি একটা হাঁড়িতে পানি রেখেছো, বাইরে গ্যাসের চুলার উপর যদি তুমি এটাকে চাপিয়ে দাও, তাহলে কি হিটটা পানি গরম করবে? আমার কথা কি বুঝতে পারতেছো? একটু রেসপন্স করো। নেটের সমস্যা হচ্ছে? আচ্ছা দেখো এটা একটা হেক্সিসলের বোতল আর কি, ঠিক আছে। এখন এটা থেকে যদি আমি কোনো কিছু বের না করি, এটার মুখ খুললাম না, এটা এভাবে আছে, আমি যদি পাশে হিট দেই তাহলে এটা কি গরম হবে এই লিকুইডটা? তাহলে দেখো এটা থেকে কোনো তরল আমি বাইরে বের করতেছি না, কিন্তু এনার্জি ট্রান্সফার হচ্ছে কিনা এটাকে বলা হবে ক্লোজ সিস্টেম। যে কোনো ম্যাস আমি ট্রান্সফার করতে পারবো না, কিন্তু এনার্জি ট্রান্সফার করতে পারবো, হিট ট্রান্সফার করতে পারবো, এটাকে বলা হবে ক্লোজ সিস্টেম। আর যদি আমি এখন এটা খুলে এটা থেকে বের করে ফেলি, হাতে ঢেলে নেই এক্সোসলটা, তখন এই সিস্টেমের ম্যাস কি বাইরে বের করা সম্ভব হচ্ছে? তখন এটা খোলা থাকবে, যখন এটা খোলা থাকবে আমি যখন এটা নিতে পারবো, তখন সেটাকে সেটা হয়ে যাবে ওপেন সিস্টেম, মানে যেখানে এনার্জি এবং ম্যাস দুটোই ট্রান্সফার করা সম্ভব, তাকে বলা হবে ওপেন সিস্টেম। আর আইসোলেটেড মানে কি, এটাকে যদি আমি তোমার সিল করে দেই, সেখানে কোনো হিট এনার্জিও ট্রান্সফার করতে পারবে না, এটার ভিতর থেকে এই তরল লিকুইডটাও বাইরে বের হতে পারবে না, তখন তাকে বলা হবে আইসোলেটেড সিস্টেম। তো আইসোলেটেড সিস্টেম কিভাবে তৈরি করি আমরা ল্যাবে? আমরা ল্যাবে কাঠের বক্স ব্যবহার করি এবং বক্সের চারিপাশে তুলা দিয়ে দিই। এতে হয় কি, যদি আমরা কোনো গরম বস্তু কাঠের বক্সের ভিতরে রাখি, ওটার হিট বাইরে বের হতে পারে না। এরকম কোনো সিস্টেম নিয়ে তুমি ল্যাবে কাজ করছো?
ক্যালোরিমিটার নিয়ে কাজ করো নাই, কাঠের বক্স নিয়ে আন, তারপরে তুমি কেরোসিন তেল নিয়ে দীর্ঘক্ষণ ধরে নাড়ানাড়ি করছো, বুঝলে? তোলা থাকে, কখনো খুলেও দেখো নাই। আচ্ছা যাই হোক, এটাকে বলা হয় ক্যালোরিমিটার। তার মানে হচ্ছে এটা কাঠের বক্সের চারপাশে ভিতরে তুলা দেওয়া থাকে, এবং একটা তুমি পিতলের বা একটা সিলভারের ক্যালোরিমিটার তুমি কি করতে পারো, বসায় দিতে পারো। তো এই যে এটাকে বলা হয় আইসোলেটেড সিস্টেম, এবং আইসোলেটেড সিস্টেমে একটা বস্তু যে পরিমাণ হিট ছাড়ে, দ্বিতীয় কোনো বস্তু ওই সিস্টেমের ভিতরে একই পরিমাণের হিট রিসিভ করে। হিট লস ইকুয়াল হিট গেইন, এটা ব্যবহার করছো কখনো এই সম্পর্ক? যখন তুমি হিটের যাবতীয় যে ল্যাব গুলো করছো সবগুলোতে তুমি একই কাজ করছো, হিট লস ইকুয়ালস হিট গেইন, এসএসএফ হিট বের করা, পান তরলের হোক, কোন সলিডের হোক বা লিকুইডের হোক, তোমরা এই কাজটা করছো। তাহলে আইসোলেটেড সিস্টেমের ক্ষেত্রে হিট গেইন এবং হিট লস এই দুটো সমান। তো এটা গেল কনসেপ্ট অফ হিট। এবার আসো ওয়ার্ক, কাজ। তো আমরা হিট দিয়ে কি করাইতে পারি? আমরা হিট দিয়ে কাজ করাতে পারি। এই যে বাষ্প ইঞ্জিন রেভলিউশন বলা হয়, যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ঘটেছে বাষ্প ইঞ্জিনের কারণে, তার মানে হচ্ছে বাষ্প দিয়ে আমরা কি করাই নিতে পারি, আমরা কাজ করাতে পারি। এতে কি আমরা গাড়ি চালাইতে পারি, মেশিনারিজ বা যে ফ্যাক্টরি চালাতে পারি। তো এটা ইউরোপে বা ইংল্যান্ডে প্রথমে শিল্প বিপ্লব ঘটে, প্রধান কারণ ছিল হচ্ছে এই বাষ্প ইঞ্জিন। তার মানে আমরা একটা কনভেনশনাল যে এনার্জি, ওয়াটার এনার্জি, এই এনার্জি থেকে আমরা বের হয়ে আমরা বাষ্প এনার্জি ব্যবহার করতে পারি। এখানে কি করা হয়, এখানে হিটকে কাজে পরিণত করা হয়। কাকে কাজে পরিণত করা হয়? হিটকে কাজে পরিণত করা হয়। কিভাবে হিটকে কাজে পরিণত করা যায়? দেখো এই যে একটা সিস্টেম আছে, এটার একটা নির্দিষ্ট আয়তন আছে। তুমি যদি বাইরে থেকে হিট দাও তাহলে কি হবে, গ্যাস মলিকুল গুলো কি হিট এনার্জি রিসিভ করবে? কি করবে তারা? রিসিভ করে তারা তাদের গতিশক্তি বেড়ে যাবে। গতিশক্তি বাড়লে সে এই এই তিনটা সাইড ফিক্সড, এইটা পিস্টন, এটা মুভ করতে পারে। সে যদি বেশি জোরে ধাক্কা দেয় পিস্টনটি উপরে উঠবে না নিচে নামবে? এটা উপরে উঠবে। তাহলে এই সিলিন্ডারের এই পিস্টনটা নিচ থেকে এই পর্যন্ত চলে আসে, তাহলে এটা কি তার আয়তন বাড়লো? এটা তার আয়তন বাড়বে। তাহলে আর কোন সিস্টেমের আয়তন যদি বা অটোমেটিক গ্যাসের গতির কারণে যদি আয়তন বাড়ে, তখন গ্যাস কি করবে? গ্যাস কাজ করবে। এটাকে বলা হয় গ্যাসের দ্বারা কৃত কাজ। কিন্তু তুমি যদি বাইরে থেকে ফোর্স দিয়ে এটার ভলিউম কমায় দাও, তখন এটাকে বলা হবে গ্যাসের উপরে কৃত কাজ। একটা হচ্ছে গ্যাস নিজে কাজ করছে, আর একটা হচ্ছে গ্যাসের উপরে কাজ করা হচ্ছে। তো গ্যাস কখন কাজ করবে? গ্যাসের যদি আয়তন বাড়ে গ্যাস কাজ করবে, আর যদি আয়তন কমায় দাও, তুমি বাইরে থেকে যে কেউ এজেন্ট হতে পারে, তুমি হতে পারো, আমি হতে পারি, তাহলে সেটাকে বলা হবে গ্যাসের উপরে কৃত কাজ। এখন দেখো মেকানিক্স, একটা বডিকে যদি এইখানে নিয়ে আসতে চাই তাহলে আমাকে কি করতে হবে? এটাকে ধাক্কা দিয়ে যদি এখানে নিয়ে আসতে চাই আমাকে কাজ করতে হবে, সেই কাজের ফর্মুলা কি? এটা ছিল মেকানিক্স এ এফ ডাব্লিউ ইকুয়ালস এফ ইন্টু ডিএক্স। এটা মেকানিক্স এ তোমরা শিখে আসছো, কোন বস্তুকে এক স্থান থেকে আরেক স্থানে ট্রান্সলেট করাতে হলে কি পরিমাণ কাজ করতে হবে। এটা দেখো এখন গ্যাসের ক্ষেত্রে তো এই মলে এইটা হিট দেওয়ার ফলে এর বেশি জোরে ধাক্কা দিবে, তাহলে ফোর্স, সেই ফোর্স হচ্ছে এফ ডিএক্স। এখন আমি এখানে ফোর্স ক্যালকুলেট করতে পারি না, কিন্তু আমি ক্যালকুলেট করতে পারি প্রেশার কত আর এরিয়া কত। তো এই ঢাকনার এরিয়া তো আমার জানা আছে আর প্রেশার, তাহলে পি ইন্টু এফ কে লেখা যায় পি এ, আর এরিয়া ইন্টু এতটুকু উচ্চতা, এটাকে কি লেখা যায়? এরিয়া ইন্টু উচ্চতা বা এরিয়া ইন্টু হাইট, এটা ভলিউম। এটা হচ্ছে এ ডিএক্স হচ্ছে ডিভি, তাহলে এটাই হচ্ছে গ্যাসের জন্য কৃত কাজ, পি ডিভি।
সেটা বুঝতে পারতেছ? দেখো এখানে ভলিউম বেড়েছে তাই না, এই x1 থেকে x2 যদি যায় তাহলে ভলিউম বাড়লে এই কাজটা হবে পজিটিভ, যদি ভলিউম কমে তাহলে এই কাজটা কি হবে উল্টা হবে, এই কাজটা হবে নেগেটিভ। তাই এটা মাথায় রাখতে হবে যে কোথায় পজিটিভ কাজ হচ্ছে কোথায় নেগেটিভ কাজ হচ্ছে, এটা কনভেনশন। যদি ভলিউম বাড়ে আমরা কাজকে পজিটিভ ধরবো মানে গ্যাস নিজে কাজ করছে, আর যদি ভলিউম কমে কাজটা নেগেটিভ মানে গ্যাসের উপরে কাজ করানো হয়েছে, অন্য কোনো বস্তু বা অন্য কোনো ব্যক্তি বা অন্য কোনো এজেন্ট কাজ করেছে। আসেন ক্লিয়ার এতটুকু? এখন দেখো এখানে কে কে আছে, এখানে আছে পি এবং ডিভি, তো আমি এটাকে একটা গ্রাফের মাধ্যমে প্রকাশ করতে পারি যে সিস্টেম এখান থেকে এখানে গিয়েছে, তার মানে একটা ভলিউমে ছিল সে আরেকটা ভলিউমে আসছে। এই যে তার ইনিশিয়াল ভলিউম কম ফাইনাল ভলিউম বেশি, তাহলে এই যে এই টাইপের গ্রাফকে বলা হয় পিভি ডায়াগ্রাম। কি ডায়াগ্রাম? পিভি ডায়াগ্রাম। তো এইখানে আমাদের বের করতে হবে এই এক থেকে দুয়ে গেলে কি পরিমাণ কাজ হবে, বা এখান থেকে এখানে গেলে কি পরিমাণ কাজ হবে আমাকে এই ডায়াগ্রাম থেকে বের করতে হতে পারে। তো ডায়াগ্রাম থেকে যদি বের করতে হয় এই সম্পর্ক ব্যবহার করে, তাহলে দেখো তো এই সম্পর্কটা আসলে কি দিচ্ছে, পি ডিভি পি ইন্টু ডিভি, এটা কি দেয়? ইন্টিগ্রেশন করলে কি দেয় এখানে, ভুলে গেছো? দেখো এরিয়া দেয়, এই গ্রাফের নিচে কতটুকু এরিয়া আছে সেই এরিয়াটা দেয়। তার মানে এটাকে যদি ইন্টিগ্রেশন করা হয় এই পরিমাণ এরিয়া সে দিবে, তাহলে এটাকে তোমাকে যদি কখনো কাজ ক্যালকুলেট করতে বলে এবং ডায়াগ্রাম দেওয়া থাকে তাহলে তুমি যদি এরিয়া ক্যালকুলেট করতে পারো তাহলে কি হয়ে যাবে, কাজ বের হয়ে যাবে। না বুঝো নাই এখনো? এটা তোমরা যদি কলেজে ইন্টিগ্রেশনের শেষের চ্যাপ্টারে সম্ভবত তোমাদের এই সমস্যা আছে যে দুইটা গ্রাফ আছে, একটা সরলরেখা একটা প্যারাবোলা, কি পরিমাণ এরিয়া এনক্লোজ করবে, তো ওখানে ইন্টিগ্রেশন করলে অ্যাকচুয়ালি কি পাওয়া যাবে, এরিয়া পাওয়া যাবে। এখন প্রশ্ন হলো এই যে ওয়ার্ক ডান, ওয়ার্ক ডান কি পথের উপর নির্ভর করে নাকি পথের উপর নির্ভর করে না? মনে করো এই যে সিস্টেমটাকে প্রথমে এইভাবে নিয়েছিলে পরবর্তীতে এইভাবে দুই আনছ, কোন পথে কাজ বেশি কোন পথে কাজ কম, না দুইটাতেই সমান? দুটোতেই সমান হয়নি? তুমি খাতায় তোমার খাতার দিকে দেখো, আমি আবার বলতেছি দেখো তিনটা পথে নিয়ে আসা হয়েছে একে, এক থেকে দুয়ে। এখন দেখো তো এ পথে কতটুকু কাজ হবে, এ পথে আনলে মুখে মুখে করে ফেলতে পারবে, লেখার দরকার নেই। দেখো এখানে প্রেশার কত, 2p, আর এই এতটুকুতে আয়তনের পরিবর্তন কত হয়েছে দেখো তো, এই স্টেট থেকে এই পর্যন্ত আসতে আয়তনের পরিবর্তন কতটুকু, এখানে ছিল ভি এখানে 2v আয়তন, নিচে দেওয়া আছে যে ভি এটা 2v, তাহলে এতটুকুতে আয়তনের পরিবর্তন কত, ভি, তাহলে এতটুকুতে কাজ কত, এই যে ফর্মুলা পি ইন্টু ডিভি,
প্রেসার কত এখানে? 2P × V, তাহলে কাজ কত? 2P V। আর এখানে ভলিউমে কোনো পরিবর্তন হচ্ছে এই লাইনে? তাহলে এখানে কাজ কত? P × dV। dV যদি 0 হয় তাহলে কাজ কত হবে? তাহলে টোটাল কতটুকু কাজ? এতটুকু 2PV, এতটুকু 0, তাহলে টোটাল কত? 2PV। এবার আসে এই পথ, বি পথে। এখানে ভলিউমে কোনো পরিবর্তন হয়েছে এতটুকুতে? এখানে কাজ 0। আবার এখানে ভলিউমে পরিবর্তন কতটুকু? আর প্রেশার কত এখানে? তাহলে এখানে কাজ কত? তাহলে এই টোটাল পথে কাজের পরিমাণ কত আসলো? তাহলে এ পথে আসলে হয় 2PV, আর বি পথে আসলে হয় কত? তাহলে কি সমান? তাহলে কার উপর ডিপেন্ড করতেছে কাজটা? পথের উপরে। তো তোমার প্রশ্ন আসতে পারে, দেখাও অর্ডার পাথ ফাংশন, এতটুকু দেখিয়ে দিলে যথেষ্ট। বুঝতে পারছো? তোমার খাতাতে দেখো, খাতাতেও লেখা আছে যদি ক্লাস লেকচার থেকে থাকে। সাজ্জাদ সম্ভবত 57 ID। ID 3, নাম পুরো দেখা যাচ্ছে না। তোমরা কি আসো না এখানে? হ্যাঁ হ্যাঁ, তুমি বুঝতে পারতেছ? সমস্যা হচ্ছে কোনো? না স্যার। তোমার নামটা কি? মুমতাহিন। স্যার মুমতাহিন আমিম। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার এখান থেকে দেখ যে কোনো ভাবে আসতে পারে। দেখাও যে কাজ পথের উপর নির্ভর করে, অথবা কাজ একটা পাথ ফাংশন, ওয়ার্ক ডান ইজ এ পাথ ফাংশন, তো এইভাবে তোমার আসতে পারে। তো এখানে গেল যে কাজ কি, কাজের যে নেচার। এখন দেখো তুমি কতগুলো পদ্ধতির সাথে, প্রসেসের সাথে পরিচিত। একটা হচ্ছে আইসোথার্মাল, একটা হচ্ছে অডিওবেটিক, তাই তো? আইসোথার্মাল প্রসেস, অডিওবেটিক প্রসেস। তো আইসোথার্মাল প্রসেসে কি কনস্ট্যান্ট থাকে বলতো? যখন আইসোথার্মাল প্রসেস হয় তখন তাদের ভিতরে তাপমাত্রার কোনো পার্থক্য থাকবে না, ডেল্টা টি এর পরিমাণ 0। তো মনে করো তোমার সিস্টেম হচ্ছে এটা, যে একটা সিস্টেম আছে গ্যাস নিয়ে কনসিস্ট করা, মানে এটা গঠিত। তুমি কি পরিমাণ হিট দিছো, তোমাকে বের করতে হবে কি পরিমাণ কাজ হয়। তাহলে কাজের ফর্মুলা কি? কাজের ফর্মুলা হচ্ছে W=PdV, তাই তো? এখন দেখো যদি হিট দাও এখানে, তো এইখানে ধাক্কার পরিমাণ বেড়ে যাবে, এই ঢাকনাতে ধাক্কা ধাক্কির পরিমাণ বেড়ে যাবে, এটা পিস্টনটা উপরে উঠে যাবে। তাহলে এখানে প্রেশারটা কি চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না? হাসান হিট দেওয়ার আগে যে পরিমাণ প্রেশার বা যে পরিমাণ ধাক্কা এই ইসের উপরে সিলিন্ডারের এই এই তোমার পিস্টনের উপরে দিচ্ছিল, হিট দেওয়ার পর এই ধাক্কার পরিমাণ বাড়বে কি বাড়বে না? তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? তাহলে PV = nRT, তাহলে পি সমান কত? nRT/V, এইটাকে এই সম্পর্কে বসায় দাও, পি এর ভ্যালুটা এখানে বসিয়ে দাও, তাহলে কি চলে আসবে? পার্টিকুলার কনস্ট্যান্ট। তাহলে এখানে কি চলে আসবে? PV/V, এটা ইন্টিগ্রেশন কি হয়? লন ভি, ইনিশিয়াল ভলিউম, এইখানে হবে ফাইনাল ভলিউম, তাহলে কি nRT V1/lnV1/lnV2। এটাকে করে আসো আইসোথার্মাল প্রসেসে কাজের পরিমাণ ক্যালকুলেট করা। তোমার খাতা খুলে আছে। এখন দেখো যদি অডিওবেটিক প্রসেস হয়, অডিওবেটিক প্রসেসে ডেল্টা কিউর পরিমাণ 0, তার অর্থ হচ্ছে বাইরে থেকে কোনো হিট দিতে পারবে না, এই এই সিস্টেম কাটা হয়ে যাবে, এই হিট দিতে পারবে না, শুধু সিস্টেম আছে। তাহলে তুমি বাইরে থেকে কোনো হিটও দিবে না, হিট নিতেও পারবে না,
এইটাই যদি হয় তাহলে কাজের পরিমাণ কত? তাহলে ফর্মুলা একই, ডাব্লিউ সমান আছে পি ডিভি, আর অডিওবেটিক প্রসেসে এই পি ডিভির সাথে সম্পর্কটা কি বলতো? অডিওমেটিক প্রসেসে দেখো এখানে লেখা আছে এই যে স্ক্রিনে দেখো পিভি গামা ইকুয়ালস কনস্ট্যান্ট, দেখেছো? এটা ব্যবহার করতে হবে। পিভি গামা কনস্ট্যান্ট, এই পিভি গামা এখান থেকে পি কে বাই ভি গামা বের করে এখানে বসিয়ে দাও, যেটা সম্পর্ক চলে আসবে সেটা হচ্ছে অডিওমেটিক প্রসেসের কাজের পরিমাণ। তাহলে প্রসেসের উপর ডিপেন্ড করতেছে যে কাজ একরকমের হবে না আলাদা হবে? ওকে ঠিক আছে, তাহলে তোমাকে পরীক্ষায় যে কোনো একটা দিতে পারে বা দুইটাও দিতে পারে, দেখাও যে এইভাবে এইভাবে কাজ বের করা যায়, বা অডিওমেটিকে কাজ কত আর আইসোথার্মালে কাজ কত। এখন দেখো একটু আগে বললাম যে তুমি সিস্টেম কে এক স্টেট থেকে আরেক স্টেটে নিচ্ছ, এখানে দেখো এক এক পথে গেলে কাজ এক এক রকমের হয়, আবার হিটের পরিবর্তন এক এক রকমের হয়, মানে হিট হচ্ছে কিউ, হিট হচ্ছে কিউ আর কাজ হচ্ছে ডাব্লিউ, এই দুটো পথের উপরে নির্ভর করে, তার মানে এক এক পথে গেলে এক এক রকমের মান দিচ্ছে। তাহলে এখানে কি এমন কোন ভেরিয়েবল আছে যেটা ফিক্সড থাকে, যার কোনো পরিবর্তন নাই, যাকে আমরা আইডিয়াল ধরতে পারি, বা কোনো ভেরিয়েবলের মান কি কনস্ট্যান্ট আছে কিনা? তো পরীক্ষা করে দেখা যায় এই দুটোর পার্থক্য অল টাইম ফিক্সড থাকে, এই কিউ এবং ডাব্লিউ এর পার্থক্যটা যে পথেই যাও না কেন কিউ এবং ডাব্লিউ এর পার্থক্যটা ফিক্সড থাকে, এটাকেই বলা হয়, এদের পার্থক্যকে বলা হয় ইন্টারনাল এনার্জি, অভ্যন্তরীণ শক্তি। তো এটা গেল অভ্যন্তরীণ শক্তি, আর অভ্যন্তরীণ শক্তিকে আমরা কাজে পরিণত করতে পারি একটু পরে, আমরা সেটা দেখব। এবং অভ্যন্তরীণ শক্তি বলতে বোঝাচ্ছে তোমার নিজের কতটুকু পটেনশিয়াল আছে, তুমি নিজে কতটুকু কাজ করতে সমর্থ, তোমার কতটুকু শক্তি আছে, তোমার ক্যাপাবিলিটি কি। তো এটাই হচ্ছে ইন্টারনাল এনার্জি। তো সিস্টেমের ইন্টারনাল এনার্জিকে আমরা ইউ দিয়ে প্রকাশ করি, আপাতত এতটুকুই যথেষ্ট, এর বেশি লাগবে না তোমার জন্য। তৃতীয় কথা হচ্ছে এখন আসছো ফার্স্ট ল, তাপগতিবিদ্যার প্রথম সূত্র। আমরা তো জিরোথ ল দেখলাম, এখন দেখব হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তো মনে থাকলে, যদি মনে থাকে কেউ একজন বলো, আমি যদি 5 জুল হিট দেই 5 জুল কাজ পাই না, তাহলে এই বাইরেটা এটা গেল, এই যে 5 জুল যে কাজ পাচ্ছি না, তাহলে এটা কোথায় গেল? তো পরবর্তীতে পরীক্ষা করে দেখা গেল যে এই যে 5 জুল আমি হিট দিচ্ছি, এটা কখনো নষ্ট হয় না, এটা অন্য কোন শক্তিতে পরিণত হয়। তাহলে কোন শক্তিতে পরিণত হয়? তাহলে তুমি যদি কিউ পরিমাণ হিট দাও কোনো সিস্টেমে, তাহলে সেটা কাজ করবে এবং তার কিছু অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে, তার মানে তার ক্যাপাবিলিটি কিছুটা বাড়বে। তাহলে টোটাল যে এনার্জি তুমি সাপ্লাই দিছো বাইরে থেকে, সেটা কয় ভাগে ভাগ হচ্ছে? দুই ভাগে, একটা হচ্ছে কাজ করতেছে আর একটা কি করতেছে, সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করতেছে। তো এটাই হচ্ছে ফার্স্ট ল, এটাকে বলা হয় এনার্জি কনজারভেশন ল, যে এনার্জি কনজার্ভ, এনার্জি তৈরিও হয় না এনার্জি ধ্বংস হয় না, শুধু এক অবস্থা থেকে আরেক অবস্থাতে পরিবর্তন হয়। ফার্স্ট লর আরেকটা ভার্সন আছে, সেটাকে বলা হয় জুলস ল। সেটা হচ্ছে কি, যে তুমি যদি কোনো সিস্টেম বা ইঞ্জিনকে কিছু এনার্জি দাও, তাহলে সেকে কিসে পরিণত করবে? সেটাকে কাজে পরিণত করবে। এটাকে অনেক সময় এইরকমের লেখা হয়, এই যে ডাব্লিউ প্রপোর্শনাল হিট, আর এই প্রপোর্শনালিটি উঠাই দেওয়ার জন্য কি লাগবে, এটাকে বলা হয় মেকানিক্যাল
ইকুইভ্যালেন্ট মানে তাপসম, যান্ত্রিক তাপসম। তোমরা কি ল্যাবে এটা বের করছো? দেখো ল্যাবে থার্মোমিটার নিছো, ওয়াইল নিছো, একটা কয়েল নিছো, ইলেকট্রিসিটি পাস করছো, তাপমাত্রা দেখছো কিছুক্ষণ পর পর, তার মানে এটা কত মিনিট বিদ্যুৎ দিলে কি পরিমাণ তাপ তৈরি হয় সেখান থেকে তোমরা বের করছো, যে ওয়াটার ইকুইভ্যালেন্ট বলা হয় বা মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট বলা হয়। মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট যে কত, এটা 4.2 জুল পার ক্যালভিন, তার মানে 1 ক্যালভিন তাপমাত্রা পরিবর্তন করতে হলে বা 1 জুল কাজ করাতে হলে 4.2 জুল তোমার তাপ দেওয়া লাগবে। তো এটা গেল হচ্ছে দুইটা ভার্সন, একটা হচ্ছে এনার্জি কনজারভেশন প্রিন্সিপাল আর একটা হচ্ছে তোমার জুলস ফর্মুলা। এখন আসো, যে আমরা একটু আগে দেখলাম যে কতগুলো প্রসেস সম্ভব, তোমাদের দুইটা প্রসেস আলোচনা করা হয়েছে, একটা হচ্ছে আইসোথার্মাল তাপমাত্রা সমান, একটা হচ্ছে অডিওপেটিক তার মানে হিট দিতে পারবে না নিতে পারবে না, একটা হচ্ছে সাইক্লিক প্রসেস, একটা হচ্ছে আইসোবেরিক প্রসেস, একটা আইসোকোরিক প্রসেস, একটা ফ্রি এক্সপ্যানশন। তো তোমাদের এটা খাতায় ডিটেলস লেখা আছে, তোমাদের গুরুত্বপূর্ণ গুলো আমি বলি। যদি আইসোথার্মাল হয়, আইসোথার্মালের কন্ডিশনটা কি? মিম দেখো, আইসোথার্মালের কন্ডিশন হচ্ছে এটা যে তাপমাত্রা কোনো পার্থক্য থাকতে পারবে না, আর আমরা জানি ডিইউ সমান হচ্ছে সিভি ডিটি, তাহলে ডেল্টা টি জিরো হলে ডিইউ কত হয়ে যাবে? ডিইউ জিরো হয়ে যাবে, অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হবে না। ডিকিউ সমান ডিইউ প্লাস পিডিভি, এই ডিইউ জিরো হয়ে গেলে শুধু থাকবে কত? পিডিভি। তার মানে আইসোথার্মাল প্রসেসে যাবতীয় যে হিট তুমি সাপ্লাই দিবা টোটালটা কিসে পরিণত হবে? কাজে, টোটালটা কাজে পরিণত হবে। এটার মানে হচ্ছে এটা, এই সম্পর্কে ফিজিক্যাল মিনিং হচ্ছে এটা, যদি আইসোথার্মাল প্রসেস হয় যেটা তুমি দিচ্ছ সে টোটালটাই কিসে পরিণত হচ্ছে? টোটালটাই কাজে পরিণত হচ্ছে। এবার আসলে যদি অডিয়াবেটিক প্রসেস হয় তাহলে কি হবে? যদি অডিওপেটিক প্রসেস হয় ডেল্টা কিউ জিরো বা ডি কিউ জিরো, এটা যদি জিরো হয়ে যায় তাহলে ডি ইউ সমান কত চলে আসবে? মাইনাস পিডিভি। তাহলে পিডিভি সমান কত? মাইনাস ডি কিউ। এই পিডিভির মানে কি? পিডিভির মানে হচ্ছে কাজ, কাজ সমান কি? নেগেটিভ ডি ইউ। নেগেটিভ ডি ইউ বলতে বোঝায় অভ্যন্তরীণ শক্তির হ্রাস। তার অর্থাৎ হচ্ছে তুমি যদি রোজা থেকে থাকো, রোজা রেখে থাকো, তাহলে তুমি সেহেরি খেয়েছো, এরপরে আর কোনো খাওয়া দাওয়া করনি, তাহলে তোমার অভ্যন্তরীণ, তারপরে দেখো তুমি পড়ালেখা করতেছো, হাঁটাচলা করতেছো, কথা বলতেছো, এগুলো করতে কি তোমার কাজ করা লাগতেছে বা শক্তির ক্ষয় হচ্ছে? তুমি যদি প্রত্যহ চলাফেরা দৈনন্দিন কাজ করো তাহলে কি তোমার শক্তির ক্ষয় হয় বা তোমার কি কোনো মেকানিক্যাল ওয়ার্ক হয় কিনা? তুমি হেঁটে যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যাও কোনো কাজ হয়? রেসপন্স করো একটু। কাজ হয়, তুমি যদি চলাফেরাও করো প্রতিদিনে তাও তোমার কাজ করতে হবে, তুমি যদি শুয়েও থাকো তোমার বডির প্রতিটা সেলকে বাঁচিয়ে রাখার জন্য হিট এনার্জি লাগবে, কাজ করতে হবে। তো এর অর্থ হচ্ছে তুমি যদি খাওয়া দাওয়া না করো, শরীরে যদি ইনপুট না দাও, তারপরেও তোমাকে বেঁচে থাকতে হলে শরীরে কাজ করতে হচ্ছে। এই যে তুমি কাজ করতেছো খাবার না খেয়েও, তাহলে তোমার কি হবে? তোমার শরীরে যে পরিমাণ শক্তি সঞ্চিত ছিল সেই সঞ্চিত শক্তিটা কমে যাবে। ঠিক এটাই বলছে, যদি তুমি বাইরে থেকে কোনো হিট না দাও তাহলে সিস্টেম যদি কাজ করে তার অর্থ হচ্ছে তার যে পটেনশিয়াল ছিল, তার যে ইন্টারনাল এনার্জি ছিল, যে পরিমাণ কাজ হবে ঠিক ওই পরিমাণ ইন্টারনাল এনার্জি কমে যাবে। এটাই হচ্ছে তোমার, এটা ফিজিক্যাল মিনিং যে অডিওবেটিক প্রসেসে কাজের অর্থ কি। অডিওবেটিক প্রসেসে কাজের অর্থ হচ্ছে যে তার ইন্টারনাল এনার্জি কি হয়ে যাবে, যদি কিছু কাজ করে থাকে গ্যাস নিজে যদি কিছু কাজ করে থাকে তখন তার ইন্টারনাল এনার্জি কমে যাবে।
আর বাকিগুলো দেখো সাইক্লিক প্রসেস, ফ্রি এক্সপেনশন। ফ্রি এক্সপেনশনটা একটু বলি, এখানে গ্যাস আছে, গ্যাস অর্ধেক দূরে আছে, এখানে একটা পার্টিশন আছে। এখন যদি গ্যাসে যদি তাপমাত্রা বাড়ার কারণে যদি এইটাকে সে ধাক্কা দিয়ে এই পর্যন্ত নিয়ে আসে, তাহলে কি গ্যাস কাজ করবে না এজেন্ট কাজ করবে? কথা শুনতে পাচ্ছ? একটু একটু অপেক্ষা করো, তোমরা একটু অপেক্ষা করো 5 মিনিট। তো যেটা বলতেছিলাম ফ্রি এক্সপেনশন, দেখো শুধু অর্ধেকে মলিকুল আছে। এখন দেখো এই মলিকুল গুলো যদি ধাক্কা দিয়ে পার্টিশনকে এই পর্যন্ত নিয়ে আসে, তাহলে কি গ্যাসের আয়তন বাড়বে না কমবে? গ্যাস কি নিজে কোনো কাজ করবে? গ্যাস গ্যাস এটাকে ধাক্কা দিয়ে এই পর্যন্ত নিয়ে আসছে। আচ্ছা ঠিক আছে, এখন যদি আমি আমি নিজে বাইরে থেকে যদি আমি পার্টিশনটা উঠাই দেই, তাহলে কি হবে? তাহলেও তো গ্যাস কি পুরো পাত্র জুড়ে থাকবে না, এই অর্ধেক অর্ধেক পাত্র জুড়েই থাকবে? তখন গ্যাসে কোনো কাজ করলো, এটাকে অটোমেটিক সে ধাক্কা দিয়ে দিয়ে কি পর্যন্ত নিয়ে আসলো, বা পার্টিশনটাকে তার ভলিউম বাড়ালো না অটোমেটিক তার ভলিউম বেড়েছে? এই এই রকমের যদি পরিবর্তন হয় যে তুমি অর্ধেক পাত্র জুড়ে গ্যাস ছিল, তুমি পার্টিশনটা বাইরের কেউ সরাই নেওয়ার কারণে তার আয়তন বেড়েছে, তখন সে তাকে বলা হয় ফ্রি এক্সপেনশন। তার মানে সে নিজে কোনো কাজ করে নাই, সে ফ্রিলি মুভ করছে। আগে আমার জন্য অর্ধেক রুম বরাদ্দ ছিল, এখন আমি পুরো রুমে ঘুরতে পারতেছি, আমি দেওয়াল ধাক্কা দিয়ে রুম বড় করি নাই আমার চলাফেরা করার জন্য। পার্টিশনটা কেউ সরিয়ে নিয়ে গেছে, আমি ইজিলি মুভ করতে পারতেছি। তো এই টাইপের পরিবর্তনকে বলা হয় ফ্রি এক্সপেনশন। তো তোমার বাকি যদি কোনো সমস্যা থাকে, নেক্সট ক্লাসে এই যে সাইক্লিক প্রসেস আছে, সাইক্লিক প্রসেস অর্থ হচ্ছে তুমি যে অবস্থায় ছিলে সিস্টেমটাকে যদি পরিবর্তন করে আবার একই অবস্থায় নিয়ে আসতে পারো, তখন তাকে বলা হবে সাইক্লিক প্রসেস। তার মানে তার ইনিশিয়ালে যে ইন্টারনাল এনার্জি ছিল, ফাইনালেও তার ইন্টারনাল এনার্জি একই হবে। তোমরা কার্নোট সাইকেল পড়ছো না? এই যে এটা একটা সাইকেল প্রসেস, যে সিস্টেম এ থেকে বি থেকে বি থেকে মানে ইনিশিয়াল যে স্টেটে ছিল ফাইনালেও একই স্টেটে আসছে, এটাকে বলা হয় সাইক্লিক প্রসেস। ওকে, এখন দেখো হিট ক্যাপাসিটি, যে কোনো বস্তু তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ এনার্জি দরকার হয় তাকে বলা হয়
আপেক্ষিক তাপ, এটা তোমরা জেনে আসছো। আর আপেক্ষিক তাপ কয় প্রকার? দুই প্রকার, সিপি সিভি। তো সম্পর্কটা আছে সিপি মাইনাস সিভি ইকুয়ালস আর, সিপি মাইনাস সিভি ইকুয়ালস আর। এটা তোমরা বাসায় দেখে নিও, প্রমাণটা খুবই সহজ। আমার প্রশ্ন হচ্ছে এখানে কে বড়, সিপি বড় না সিভি বড়? হ্যাঁ, সিপি কেন বড় হয়, গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এটা। বাকি তোমরা যারা আছো তোমরা কি বুঝতে পারতেছো? ফার্স্ট ল এর ক্ষেত্রে ডি কিউ সমান সমান ডি ইউ প্লাস পি ডিভি। যখন ভলিউম কনস্ট্যান্ট, দেখো তাহলে ডিভির পরিমাণ জিরো, তার মানে যে পরিমাণ হিট দিবে তার পুরোটাই কিসে পরিণত হবে? যে পরিমাণ ইন্টারনাল এনার্জি মানে তাপমাত্রা বাড়াতে কাজ করবে। আর এখানে তুমি যে পরিমাণ হিট দিবে তার পুরোটা কি তাপমাত্রা বাড়াবে না কিছু কাজও করবে? মানে হচ্ছে কি, এখানে যদি 5 জুল দাও 5 জুলই হিট বাড়াবে, টেম্পারেচার বাড়াবে। এখানে 5 জুল দিলে 5 জুল পুরোপুরি টেম্পারেচার বাড়াবে না কিছু হিট বাড়াবে, মানে কাজ করবে। তাহলে এই টেম্পারেচার বাড়াতে হলে আমার কিউ কি বেশি দেওয়া লাগবে না কম দেওয়া লাগবে? আগেরটা থেকে বেশি দেওয়া লাগবে। আর সিপি হচ্ছে ডি কিউ বাই ডিটি। তাহলে দেখো সিপির ক্ষেত্রে ডি কিউ বাই ডিটির মান কম, কিন্তু সিপির ক্ষেত্রে আমার ডি কিউ বেশি দেওয়া লাগতেছে, এই কারণে সিপির মানটা বড়। যখন প্রেশার কনস্ট্যান্ট তখন সিস্টেম কিছু কাজ করে, তার মানে তার পুরো পুরো এনার্জিটা অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করতে কাজে লাগে না, কাজে পরিণত হয়। তার মানে হচ্ছে তোমার যদি অভ্যন্তরীণ শক্তি একই পরিমাণ বৃদ্ধি করতে হয় তখন সিভির ক্ষেত্রে যে পরিমাণ হিট দেওয়া হয়েছিল তার থেকে বেশি হিট তোমার বাইরে থেকে সাপ্লাই দিতে হবে। আর আপেক্ষিক তাপ হচ্ছে ডি কিউ বাই ডিটি, যার ডি কিউ বা সাপ্লাই হিটের পরিমাণ বেশি তার আপেক্ষিক তাপ বেশি। ক্লিয়ার? রায়হান আইডি 40, গুড, তোমরা চারজনই আছো মাত্র। আচ্ছা, এরপরে আছে তোমার রিভার্সিবল প্রসেস, ইরিভার্সিবল প্রসেস। একটা সিস্টেমকে যদি এখান থেকে নিয়ে আবার ফেরত আসো, যদি আগের অবস্থায় থাকে, তখন তাকে বলা হবে রিভার্সিবল প্রসেস। এই যে একটা সাইক্লিক প্রসেস, এবং এটা দেখো এ থেকে আবার এতে ফেরত আসছে, এটা একটা রিভার্সিবল প্রসেস। আর যদি সিস্টেম আগে পুরোপুরি আগের অবস্থায় না আসে সেটা হচ্ছে ইরিভার্সিবল প্রসেস। সময় একটা ইরিভার্সিবল প্রসেস, তুমি অতীতে যেতে পারতেছো না, তোমার হাত থেকে কিছু পড়ে গিয়ে ভেঙে গেলে সেটা আবার অটোমেটিক পিছনে সময় পিছনে গিয়ে তোমার এটা জোড়া লেগে যাচ্ছে না। তো এইগুলো হচ্ছে ইরিভার্সিবল প্রসেস। নেচারে যত প্রসেস আছে সবগুলোই হচ্ছে, অধিকাংশই হচ্ছে ইরিভার্সিবল প্রসেস। ল্যাবে খুব অল্প পরিসরে রিভার্সিবল প্রসেস তৈরি করা যায়, কিন্তু বাকি সব ক্ষেত্রে এগুলো হচ্ছে ইরিভার্সিবল প্রসেস। এখন দেখো হিট ইঞ্জিন, যে ইঞ্জিনে হিট থেকে কাজ করানো যায়, মেশিন চালানো যায়, সেগুলোকে বলা হয় হিট ইঞ্জিন। তার প্রধান একটা আইডিয়াল ইঞ্জিন হচ্ছে কার্নোট ইঞ্জিন, যা কার্নোট সাইকেল। তো কার্নোট সাইকেল নিয়ে যদি কোনো সমস্যা থাকে বলো, না হলে আমি এটাই, এটা গুরুত্বপূর্ণ, কার্নোট ইঞ্জিনটা গুরুত্বপূর্ণ তোমাদের। এখান থেকে পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসতে পারে। স্যার, আমাদের কি এখানে যে তিনটা চ্যাপ্টার, এই তিনটা মিলাই কি চার চার সেট হবে? তোমাকে বলি, এই কাইনেটিক থিওরি থেকে এক সেট, থার্মোডাইনামিক্স এবং হচ্ছে মডার্ন ফিজিক্স থেকে দুই সেট, এনট্রপি থেকে এক সেট। বুঝতে পারছো? জি স্যার। দেখো তোমার খাতায় এই ডায়াগ্রামের অভাব নাই, পিভি ডায়াগ্রাম, কার্নোট সাইকেল,
তো তোমাকে কার্নো টিঞ্জিন যদি আসে তোমাকে এই সাইকেল এরকম রাখতে হবে, এবং এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে। হ্যালো, এটা নিচ্ছি নাও। যদি তোমাকে শুধু বলে সেকেন্ড লটা স্ট্রেট করো, তুমি যে কোনো কারোটা দিলে হবে। কিন্তু যদি তোমাকে কখনো বলে দেয় প্ল্যাঙ্কেটটা বলো, ক্যালভিনেরটা বলো, ক্যালভিন প্ল্যাঙ্কেটটা একসাথে বলো, তখন তোমাকে একটু শুধু ওই স্টেটমেন্টটাই দিতে হবে। এটা আনসার্টিন যে যিনি পরীক্ষক উনি কি উল্লেখ করে দিবেন যে ক্যালভিনের স্টেটমেন্টটা দাও বা প্ল্যাঙ্কের স্টেটমেন্টটা দাও বা অন্য কারোটা স্টেটমেন্ট দাও, এটা নিশ্চিত না। তো তোমাকে তিনটা স্টেটমেন্ট মনে হয় আছে, দেখো তিনটা একই তিনটা স্টেটমেন্ট তোমাকে একটু দেখতে হবে। এটা সর্বোচ্চ 1 মার্ক বা 2 মার্কের জন্য যদি দেয়, এটা যদি বলে যে সেকেন্ড লটা লেখো তাহলে তুমি যে কোনোটা লিখতে পারো, কোনো অসুবিধা নাই। কিন্তু যদি বলে যে প্ল্যাঙ্কেটটা লেখো তখন তোমাকে প্ল্যাঙ্কেটটাই লিখতে হবে। তো দেখো যেটা বলতেছিলাম যে এই ডায়াগ্রাম, এই ডায়াগ্রাম থেকে দেখো এটা হচ্ছে এ থেকে বিটা আইসোথার্মাল প্রসেস T1 পরিমাণ হিট নেয়। তাহলে এখানে ভলিউম বাড়ছে না কমছে? দেখে বলো ভলিউম এই দিকে এ থেকে বিতে আসলে আয়তন বাড়ে না কমে? তাহলে কাজ পজিটিভ না নেগেটিভ? বি থেকে সিতে আয়তন বাড়ে না কমে? কাজ পজিটিভ না নেগেটিভ? তাহলে এ বি বি সি এখানে কাজ পজিটিভ, এটা আইসোথার্মাল প্রসেস, এটা অডিওবেটিক প্রসেস। এখানে এখানে টেম্পারেচার কনস্ট্যান্ট ছিল, এখানে হিট কনস্ট্যান্ট। তাহলে দুইটা কাজ বের করতে হবে তোমার খাতা কলমে। আবার দেখো সি থেকে ডি তে যখন যাচ্ছে ভলিউম বাড়ছে না কমছে? আইসোথার্মাল প্রসেস কাজটা কি নেগেটিভ না পজিটিভ? ডি থেকে এতে গেলে আয়তন বাড়ছে না কমছে? কাজ নেগেটিভ, এটাও অডিওবেটিক প্রসেস। এই দুটো অডিওবেটিক প্রসেস, এই দুটো আইসোথার্মাল প্রসেস। তো এখানে তোমাকে এই 4টা কাজ ক্যালকুলেট করতে হবে। এরপরে দেখাতে হবে কি দেখাতে হতে পারে, দেখাতে হতে পারে যে দেখাও ডাব্লু সমান সমান Q1 মাইনাস Q2, এই 4টা যোগ করতে হবে হিট, যোগ করলে শেষ পর্যন্ত এটা পাওয়া যাবে। অথবা এটা দেখানো লাগতে পারে যে এরিয়া এ বি সি ডি, দেখো তোমার খাতায় লেখা আছে, প্রুফ দেওয়া আছে এক লাইনের একটার পর একটা, এই এরিয়াটা, এই এরিয়া যে পরিমাণ এনক্লোজ করছে এই ভিতরের এরিয়াটার সমান, কাজ হবে ভিতরের এরিয়ার সমান। আবার এইটা প্রুফ করতে গিয়ে তুমি এটা পাবে, পেয়ে যাবে Q1/T1 Q2/T2, তোমার খাতায় স্টেপ বাই স্টেপ দেখো এটা লেখা আছে। এরপরে তোমাকে ব্যাকে বলতে পারে যে এফিসিয়েন্সি ক্যালকুলেট করো, তার মানে হচ্ছে কিটো কাজ বাই হিট সাপ্লাই, এটাকে লেখা যায় 1 Q2 1 - Q2/Q1, আবার টেম্পারেচার দিয়ে লেখা যায় 1 - T2/T1। তো তোমার এখান থেকে ম্যাথ আসতে পারে, এফিসিয়েন্সি ক্যালকুলেট করার জন্য ম্যাথ দিতে পারে, আর কার্নোট ইঞ্জিনের অলরাউন্ডটা বের করতে পারে, সেটা দুইটা যে কোনো একটা দিতে পারে, বলতে পারে দেখাও এইটা অথবা দেখাও এইটা। মিম এবং হাসান তোমরা কি ক্লিয়ার এটা নিয়ে যে কিভাবে প্রশ্ন দিতে পারে? দিতে পারে যে কার্নোট ইঞ্জিন দেখাও যে কার্নোট ইঞ্জিনে অর্ডান ইকস এনক্লোজড এরিয়া, আবার বলতে পারে দেখাও যে ওয়ার্ক ডান ইন কার্নোট সাইকেল বা কার্নোট ইঞ্জিন ইজ ইকুয়াল টু দা ডিফারেন্স অফ হিট গেইন অ্যান্ড হিট লস্ট অর হিট সাপ্লাইড অর হিট রিসিভড, কি পরিমাণ হিট ছেড়ে দিয়েছিল বা কি পরিমাণ হিট গ্রহণ করছিল তাদের ভিতরে পার্থক্য। এই গ্যাস মানে হচ্ছে হাই টেম্পারেচারে যে হিট নিচ্ছে আর লো টেম্পারেচারে যে হিট সেন্সে তাদের পার্থক্য সমান, অথবা তাদের সাইকেল দ্বারা আন্ডারক্লোজড বা এনক্লোজড যে এরিয়া আছে সেই এরিয়ার সমান, এর যে কোনো একটা দিতে পারে এবং একটা ম্যাথ থাকতে পারে এটা ক্যালকুলেট করা। প্রশ্ন থাকলে বলো মিম। স্যার এই টপিকে প্রশ্ন নাই স্যার, ম্যাক্সওয়েল এর টপিকটা স্যার ওগুলার মানে প্রমাণ গুলো অনেক বড় বড়, খুবই গুরুত্বপূর্ণ, তোমাকে পরীক্ষায় দিলে ম্যাক্সওয়েল রিলেশন দিতে পারে, সেটা অনেক কঠিন। আচ্ছা আমি আমি এরপরে এখানে চলে যাচ্ছি। এরপরে দেখো এটা গেল কার্নোট, শোনো এখান থেকে যদি তোমার প্রশ্ন 2 সেট হয় কার্নোট সাইকেল থেকে 1 সেট, এবং তার উপরে সিপিসিভি কেমন, অর্ডার বের করো, বিভিন্ন প্রসেস সংজ্ঞা দাও,
আর দ্বিতীয় যদি কোয়েশ্চেন হয় ম্যাকজুয়েল রিলেশন থেকে, এই টপিক দুইটা খুবই গুরুত্বপূর্ণ। এখন দেখো এরপর আছে রেফ্রিজারেটর, রেফ্রিজারেটর হচ্ছে উল্টাটা হয় যে হিট ইঞ্জিনে হাই এনার্জিতে টেম্পারেচারে এনার্জি গ্রহণ করে, লো এনার্জিতে লো টেম্পারেচারে হিট ছেড়ে দেয়, এটা হচ্ছে হিট ইঞ্জিনের কার্যপ্রণালী। কিন্তু রেফ্রিজারেটর কি আছে যে খাবারের ভিতরে ঠান্ডা থেকে ঠান্ডা বস্তু থেকে হিট নিয়ে গরম পরিবেশে হিট ছেড়ে দিচ্ছে, তাহলে এটা কি অটোমেটিক হচ্ছে? তুমি বাইরে বাজার থেকে ফ্রিজ কিনে এনে রুমে রেখে দাও, তাহলে কি সে অটোমেটিক খাবার ঠান্ডা করবে? কথা বুঝতে পারো না দেখো, দেখো তোমরা বিভিন্ন বই দেখবে যে কিউ পরিমাণ হিট দিছে, ডাব্লু পরিমাণ কাজ করছে, কিউ টু পরিমাণ হিট নষ্ট হয়ে গেছে, তাহলে ডাব্লু লেখা যায় কিউ ওয়ান মাইনাস কিউ টু, এটা হচ্ছে হিট ইঞ্জিন, যে ইঞ্জিন থেকে আমি হিট দিয়ে কাজ করাই নিতে পারবো। আবার আবার এটা কি সম্ভব, উল্টাটা সম্ভব যে ঠান্ডা বস্তুকে আমি আবার ঠান্ডা করতে চাই? তুমি এক কাপ চা আর এক কাপ ঠান্ডা পানি রেখে দাও, তাহলে ঠান্ডা পানিটা কি গরম হবে না চাটা আরো বেশি গরম হবে? ঠান্ডা পানিটা গরম হয় মানে তাপ সবসময় উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার বস্তুতে প্রবাহিত হয়। অটোমেটিক নিম্ন তাপমাত্রার বস্তু থেকে উচ্চ তাপমাত্রার বস্তুতে কি তাপমাত্রা প্রবাহিত হয় এটা দেখেছো কখনো? যে ঠান্ডা পানি অটোমেটিক ঠান্ডা হয়ে গরম বস্তুকে আরো গরম করে দিচ্ছে। উচ্চ তাপমাত্রা থেকে কেন আমি আমাকে বলতে দাও, একটু পরেই তোমার উত্তর তুমি পেয়ে যাবে। এখন দেখো আমরা কখনো এটা দেখি না যে নিম্ন তাপমাত্রার বস্তু থেকে অটোমেটিক উচ্চ তাপমাত্রার বস্তুতে হিট ফ্লো হচ্ছে, এটা নেচার সাপোর্ট করতেছে, এটা নেচার সাপোর্ট করে না। কিন্তু তারপরে যদি আমাকে এটা করাইতে হয় তাহলে কি করাতে হবে? এই যে আমাকে কাজ করাইতে হবে, এই সিস্টেমকে যদি আমি বাইরে থেকে ফোর্স করি যে হ্যাঁ তোমাকে এইটা করতে হবে, এই যে কাজ সাপ্লাই দিলেই শুধুমাত্র লোয়ার টেম্পারেচার থেকে এনার্জি হায়ার টেম্পারেচারে ফ্লো হবে, যেটা কিসে করা হয়, রেফ্রিজারেটরে করা হয়। এই কাজটা কি করে রেফ্রিজারেটর? এই কাজটা করে বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি। মাস শেষে তোমার বিল দেওয়া লাগতেছে, তুমি যতক্ষণ পর্যন্ত না ইলেকট্রিক লাইন কানেক্ট করতেছো ততক্ষণ পর্যন্ত রেফ্রিজারেটর কাজ করবে না। তাহলে একটা হচ্ছে হিট ইঞ্জিন যেখানে হিট দিয়ে আমি কাজ করাতে পারি, আর একটা হচ্ছে রেফ্রিজারেটর আমি কাজ দিয়ে লো টেম্পারেচার থেকে হাই টেম্পারেচারে আমরা হিট ট্রান্সফার করাতে পারি। এখন আসো দ্বিতীয় প্রশ্নে, যে তোমার কেন ঠান্ডা বস্তু কেন ঠান্ডা হবে না, গরম বস্তু কেন গরম হবে না, এটা হচ্ছে তোমার এনট্রপিক কোয়েশ্চেন অ্যাকচুয়ালি। দেখো এটা আইস, এটা লিকুইড পানি, তিনটাই পানি, এটা হচ্ছে গ্যাস, এটা তাপমাত্রা কম, এটা তাপমাত্রা মানে এটাকে তাপ দিয়েই তো এটাকে লিকুইড করা হয়েছে, আর এটাকে আরো তাপ দিলে কি হবে? গ্যাস হবে। এটাকে তাপ দিলে এটা হচ্ছে, এটাকে তাপ দিলে এটা হচ্ছে। এখন দেখো যখন এনট্রপি হিসাব করা হয়, এর এনট্রপি সবচেয়ে কম, এর এনট্রপি বেশি, এটার এনট্রপি আরো বেশি, তার মানে হচ্ছে এই এই সলিডের ভিতরে অ্যাটম গুলো কি সজ্জিত অবস্থায় থাকে না বিশৃঙ্খল অবস্থায় থাকে সলিডের ভিতরে? এইখান থেকে এইখানে এটা কি লিকুইড যখন হয়েছে তারা বেশি সুশৃঙ্খলিত না, এরা বেশি সুশৃঙ্খলিত ছিল? গ্যাসে
তো প্রকৃতির ধর্ম হচ্ছে উল্টাপাল্টা অবস্থায় থাকবে, সে র্যান্ডম অবস্থায় থাকবে, সে সর্বোচ্চ পরিমাণ ডিজঅর্ডার অবস্থায় থাকবে, সে অর্ডারে আসতে চায় না। এই কারণে আমাদের পরিবেশের এনট্রপি দিন দিন বৃদ্ধি পাচ্ছে, দিন দিন বৃদ্ধি পাওয়ার ফলে পরিবেশের তাপমাত্রা বেড়ে যাচ্ছে। এই কারণে তোমাকে যদি উল্টা দিকে যেতে হয় তোমাকে কি করতে হবে, এই এইখান থেকে যদি স্বতঃস্ফূর্ত হবে এখানে যেতে হয় তোমার তাপমাত্রা নিয়ে নিতে হবে, কাজ করাতে হবে বাইরের কাউকে। এটা সম্ভব, এই গ্যাসকে তো লিকুইড করা সম্ভব, লিকুইডকে তো সলিড করা সম্ভব, এটাও সম্ভব, কিন্তু তোমার বাইরের এজেন্টকে কাজ করাতে হবে। কিন্তু স্বতঃস্ফূর্ত হবে একটা সিস্টেম, যে কোনো ন্যাচারাল সিস্টেম স্বতঃস্ফূর্ত হবে, সে চাবে সর্বোচ্চ পরিমাণ র্যান্ডম অবস্থায় থাকার জন্য। তো তোমার পরবর্তী যেটা সাবটারি আছে এন্ট্রপি এবং ডিজঅর্ডার, তার মানে তোমাদের যদি এই তুমি তো ক্লাস করে আসছো, তোমার টিচার ক্লাসের বাইরে বের হইলে তোমাদের অবস্থা যেমন হয় এটাই ন্যাচারাল অবস্থা তোমাদের, তার মানে তোমরা সর্বোচ্চ পরিমাণ বিশৃঙ্খল অবস্থায় থাকতে চাবে। আর বিশৃঙ্খল অবস্থায় থাকতে চাওয়ার অর্থ হচ্ছে তোমার এনট্রপি বেড়ে যাবে, আর এনট্রপি বাড়ার অর্থই হচ্ছে তোমার তাপমাত্রা বাড়বে, তার মানে সবসময় উচ্চ তাপমাত্রার বস্তু থেকে এনার্জি নিম্ন তাপমাত্রার বস্তুতে গিয়ে তাকে ডিজঅর্ডার করে দিবে। সে যতটুকু অর্ডার অবস্থায় ছিল তার থেকে সিস্টেমকে বেশি ডিজঅর্ডার করে দিবে। এই কারণে এটা শুধুমাত্র সামনের দিকে আগাবে, সামনের দিকে আগানোর অর্থ হচ্ছে টাইম পজিটিভ, টাইম ব্যাকওয়ার্ড সম্ভব না। এনট্রপি ইনক্রিজ করার অর্থ হচ্ছে সিস্টেম র্যান্ডম মানে ডিজঅর্ডার অবস্থার দিকে, যে কোনো সিস্টেমকেই ছেড়ে দাও না কেন সে সর্বোচ্চ পরিমাণ ডিজঅর্ডারের অবস্থার দিকে যেতে যাবে। এই কারণে ন্যাচার কখনো অটোমেটিক্যালি লো টেম্পারেচার থেকে হিট ট্রান্সফার করে হাই টেম্পারেচারে এটা সাপোর্ট করে না। এটা হচ্ছে যখন সে কিছু তাপমাত্রা ছেড়ে দিয়ে ঠান্ডা বস্তুকে গরম করতেছে, এইখানে যে পরিমাণ এনট্রপি বৃদ্ধি পাচ্ছে বা যে পরিমাণ এনট্রপি চেঞ্জ হচ্ছে, ওভারঅল চেঞ্জটা পজিটিভ হয়। তোমাদের নেক্সট চ্যাপ্টারে আমি দেখাবো যে ন্যাচারাল যাবতীয় প্রসেসে হয় এনট্রপি পরিবর্তন গ্রেটার দ্যান জিরো নতুবা সমান, এটা কখনো নেগেটিভ হতে পারবে না। আর এনট্রপি নেগেটিভ হওয়ার অর্থ হচ্ছে ঠান্ডা বস্তু থেকে হিট গিয়ে হায়ার বস্তুকে আরো গরম করে দেওয়া, যেটা ন্যাচার কি করে না, যেটা ন্যাচার সাপোর্ট করে না। প্রকৃতিতে যত সিস্টেম আছে সব সিস্টেম হয় এনট্রপি ফিক্সড না হলে এনট্রপি পজিটিভ, কখনো এনট্রপি নেগেটিভ না। এই কারণে এই তুমি যে কথাটা বলছো যে ঠান্ডা বস্তু থেকে হিট অটোমেটিক চলে গিয়ে এই ঠান্ডা বস্তুকে আরো ঠান্ডা করে দিবে আর গরম বস্তুকে গরম করবে, এটা সম্ভব না, এনট্রপি প্রিন্সিপালের কারণে এটা সম্ভব না। হ্যাঁ, তোমার এটা যদি পুরোপুরি আইসোলেটেড এবং রিভার্সিবল সিস্টেম হয়, যদি পুরোপুরি আইসোলেটেড এবং রিভার্সিবল সিস্টেম হয় তাহলে এনট্রপি বাড়বে না, মানে এ যে পরিমাণ হিট দিবে সে একই পরিমাণ হিট রিসিভ করবে, তার মানে এখানে এনট্রপির পরিবর্তন জিরো, সেখানেও গরম বস্তু ঠান্ডা হচ্ছে, ঠান্ডা বস্তু গরম হচ্ছে। তুমি যেটা বলতে চাচ্ছ যে ওই পরিমাণ হিট গরম বস্তু যে পরিমাণ হিট ছেড়ে দিল তাহলে সে বেশি ডিজঅর্ডার নাকি নর্মাল অবস্থা, অবস্থা দুইটা হতে পারে। যদি এই রকমের আইসোলেটেড এবং যদি রিভার্সিবল প্রসেস হয় তাহলে এখানে এনট্রপির পরিবর্তন জিরো, তার মানে তারা মোটামুটি অর্ডার অবস্থায় থাকবে, ও যত পরিমাণ ডিজঅর্ডার ছেড়ে দিয়েছে তত পরিমাণ ডিজঅর্ডার হয়েছে ঠান্ডা বস্তু। কিন্তু যদি এটা ইরিভার্সিবল প্রসেস হয়, ও যত পরিমাণ হিট ছাড়ুক না কেন এই ঠান্ডা বস্তু ওই পরিমাণ হিট গ্রহণ করে তার থেকে হয়তো বা বেশি পরিমাণ ডিজঅর্ডার হয়ে যাবে, এটা ন্যাচারে এটাই হয়। যে কোন বস্তু যদি মনে তুমি মনে করতেছো গরম বস্তু 5 জুল হিট ছেড়ে দিছে, ঠান্ডা বস্তু 5 জুল হিট গ্রহণ করবে, তাহলে তো এই 5 জুলের জন্য যে পরিমাণ
অর্ডারনেস ছেড়ে দিয়েছে বা ডিসঅর্ডার হয়েছে, অর্ডার অবস্থায় আসছে, গরম ঠান্ডা বস্তু 5 জল হিট নিয়ে একই পরিমাণ ডিসঅর্ডার অবস্থায় যাবে। যদি আইসোলেটেড সিস্টেম এবং রিভার্সিবল প্রসেস হয় তাহলেই সত্যি, কিন্তু তুমি যদি এইরকম খোলা জায়গায় রেখে দাও তাহলে এটা সত্যি না, এখানে এন্ট্রপি বাড়বে। ইরিভার্সিবল প্রসেসে এন্ট্রপির পরিমাণ বৃদ্ধি পায়। তুমি আরেকটু অপেক্ষা করো, নেক্সট ক্লাসে দেখো, আর নেক্সট ক্লাসে এই পড়াটাই বারবার পড়তে হবে। হাসান, তুমি মনে হয় এখনো ক্লিয়ার হও নাই। তুমি প্রাইমারি স্টেট, তো তুমি আরেকটু চিন্তা করো বাসায়, এবং আগামী ক্লাসটা পর্যন্ত একটু অপেক্ষা করো, যে যখন নেচারে কোনো ইরিভার্সিবল প্রসেসে হয় তখন দেখা যায় যে সিস্টেম, মনে করো এখানে গরম বস্তু রাখা হয়েছে, এই গরম বস্তু পরিবেশে হিট দিবে, পাশে ঠান্ডা বস্তু আছে তাকেও হিট দিবে, আবার এই ঠান্ডা বস্তু পরিবেশ থেকেও হিট নিবে। এতে পুরো ইউনিভার্সের ক্ষেত্রে যদি তুমি চিন্তা করো, পুরো ইউনিভার্সে এই হিট গেইন এবং হিট লস এর ভিতরে একটা পার্থক্য তৈরি হয়ে যায়। তার মানে হিট, তোমার যে লসটা হচ্ছে সেই লসের পরিমাণটা কম হয়, কিন্তু হিট গেইনের পরিমাণটা বেশি হয়ে যাচ্ছে। এর ফলাফল স্বরূপ কি হচ্ছে? এর ফলাফল স্বরূপ এন্ট্রপির যে পজিটিভিটি, এই এন্ট্রপির খুব কম পরিমাণে হলেও এই এন্ট্রপির পজিটিভিটি বেড়ে যায়। তার মানে হচ্ছে সিস্টেমের এন্ট্রপি বেড়ে যাচ্ছে। তুমি বলতে পারো যে হ্যাঁ, এখানে 5 জল হিট নিচ্ছে, 5 জল হিট রিসিভ করতেছে, এটা স্পেশাল কেস, এই কেসের ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন 0, কিন্তু বাকি যে কোনো ক্ষেত্রে যেগুলো ন্যাচারাল প্রসেস সব ক্ষেত্রেই এটা এন্ট্রপি পজিটিভ, এই কারণেই তোমার সিস্টেমের ডিসঅর্ডার বাড়বে। আমি এখন বলি, তুমি যেহেতু প্রশ্নটা করছো খাতায় লিখে রাখো, নেক্সট ক্লাসে এইটার উপরেই আলোচনা আছে ডিটেলস। আমি নেক্সট ক্লাসে, তুমি আমাকে আবার প্রশ্ন করো, আমি তোমাকে আবার বোঝানোর জন্য চেষ্টা করব। আজকে যে টপিকটা আমি লাস্ট পর্যন্ত আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ম্যাক্সওয়েল রিলেশনস। এখন দেখো, এই যে থার্মোডাইনামিক 4টা ফাংশন আছে, এই 4টা ফাংশন জরুরি না, তোমাদের সিলেবাস থেকে আমরা এটা কমিয়ে দিয়েছি এবারে, যেহেতু এটা সিলেবাস অনেক বড় হয়ে যায়, এটা তোমাদের আমি পড়াবো না। থার্মোডাইনামিক ফাংশন ইউ এইচ তোমাদের ক্লাসে পড়ানো হয়েছে যদিও, এই এই এতটুকু বাদ। তোমার গুরুত্বপূর্ণ হচ্ছে ম্যাক্সওয়েল রিলেশনস ফ্রম ম্যাথমেটিক্যাল থিওরিয়াম, ম্যাক্সওয়েল রিলেশন 4টা সম্পর্ক প্রুভ করা। এখন তোমরা বাসায় এটা পড়ছো কিনা তাই বলো। হাসান, তুমি কি দেখছো ম্যাক্সওয়েল রিলেশনস কিভাবে প্রুভ করতে হয়? এটা হচ্ছে ফার্স্ট ল এবং সেকেন্ড ল। তোমার সামনে খাতা থাকলে খাতা বের করতে হবে। তোমাকে যদি ম্যাক্সওয়েল রিলেশনস এর কথা বলে, এখান থেকে 4টা সম্পর্ক বের করতে বলে, তোমাকে মিনিমাম 6 থেকে 8 মার্কের একটা কোয়েশ্চেন দেওয়া হবে, সাথে হয়তোবা এখান থেকে একটা কোয়েশ্চেন থাকতে পারে, অথবা এখান থেকে আর এখান থেকে 1 সেট। তার মানে হচ্ছে এই থার্মোডাইনামিক্স প্লাস হচ্ছে এই মডার্ন ফিজিক্স, এখান থেকে 2 সেট কোয়েশ্চেন হবে। তোমরা পরীক্ষায় এইরকম কোয়েশ্চেন প্যাটার্ন পেতে পারো। তো দেখো, তোমার যদি সামনে যদি খাতা বা বই থেকে থাকে, সেটা গিয়াসউদ্দিনের হোক বা ব্রিজের হোক, প্রথম সূত্র হচ্ছে দ্বিতীয় সংশ্লেষণ ডিও প্লাস পি ডিভি, আর দ্বিতীয় সূত্র হচ্ছে ডিকিউ ইকুয়ালস হচ্ছে টিডিএস। এই দুটোকে কম্বাইন করলে কি লেখা যায়? ডিইউ সমান টিডিএস মাইনাস পি ডিভি। এই সম্পর্কটা প্রথম স্থাপন করেন ম্যাক্সওয়েল এবং পরবর্তীতে সামনে আগান। খাতা থাকলে বের করো বা বই বের করো, দেখো এখানে কোথায় অসুবিধা আছে। দেখো এটা আসছে ডিইউ সমান টিডিএস পিডিভি। এখন ইউকে এক্স ওয়াই ফাংশন ধরো,
এসকে এক্স ওয়াই ফাংশন ধরো, ভিকে এক্স ওয়াই ফাংশন ধরো, ডিএস বের করো, ডিভি বের করো, ডিইউ বের করো, খাতায় দেখো স্টেপ বাই স্টেপ। সহজ ক্যালকুলেশন কিন্তু একটু বোরিং, তুমি যদি স্টেপটা মনে রাখতে পারো তুমি এখান থেকে 6 বা 8 মার্ক ইজিলি পেয়ে যাবা। মেম খাতা থাকলে মেল করো একটু। এরপরে কি লেখা আছে, এই সম্পর্কের পরে কি লেখা আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা নর্মালি এইটা দেখো তো, এই যে এফ ইকুয়ালস এক্স হয়, তাহলে ডিএফ কে কিভাবে বের করছো? এটাকে যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে কিভাবে করছো? এক্সট্রা পাকে ডিফারেন্সিয়েশন করলে কিভাবে করবা? তার মানে এটা দুটো ফাংশন, এটা এক্সাক্ট। তাহলে একে আমি দুই ভাবে বের করতে পারি, কিভাবে? ডিএফ বাই ডিএক্স এটা ওয়াই, ডিএফ বাই ডিওয়াই এটা এক্স। এটা দেখো ডেল এফ বাই ডেল এক্স এটা ওয়াই, ডেল এফ বাই ডেল ওয়াই এটা এক্স। দেখো এটাও পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, এটাও পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। যদি কমপ্লিট ডিফারেন্সিয়াল বের করতে হয় এটা হচ্ছে ডেল, যদি ডি বের করতে হয়, ডি বের করতে হলে ডিএফ কে এইভাবে লেখা হয়, ডিএফ কে লেখা হয় এটা ওয়াই ডিএক্স প্লাস এক্স ডিওয়াই, এটা কমপ্লিট ডিফারেন্সিয়াল ডিএফ। এখানে এতক্ষণ ছিল ডেল এফ বাই ডেল এক্স, এটা হচ্ছে ডেল এফ বাই ডেল ওয়াই, তাহলে এটাকে লেখা যাবে এইটা, এটা কমপ্লিট ডিফারেন্সিয়াল। সেটা কিভাবে করা হয় আমি বলতেছি, তাহলে দেখো এখানে যখন এফ এক্স ওয়াই ছিল, যখন আমি এক্স সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি কাকে কনস্ট্যান্ট ধরে নিয়েছি, যখন এক্স সাপেক্ষে ব্যবকলন করা হয় তখন কাকে ধ্রুবক ধরে নিয়েছি, ঠিক তেমনি দেখো এখানে কি বের করছি, এটা হচ্ছে ইউ হচ্ছে এক্স এবং ওয়াই এর ফাংশন। তার মানে এখানে একে এক্স দিয়েও ডিফারেন্সিয়েশন করা যায়, ওয়াই দিয়েও ডিফারেন্সিয়েশন করা যায়। তাহলে এক্সাক্ট ডিফারেন্সিয়াল কত হবে, এক্সাক্ট ডিফারেন্সিয়াল হচ্ছে ডিকিউ। তার মানে এখন যদি আমি শুধু একে ধরি ওয়াই কনস্ট্যান্ট, তাহলে এটা হচ্ছে শুধুমাত্র এক্স এর ফাংশন। তাহলে ডেল ইউ বাই ডেল এক্স ওয়াই কনস্ট্যান্ট, এটা দাগ দিয়ে ওয়াই দেওয়া হয়েছে ডিএক্স, আর এটা হচ্ছে ডেল ইউ বাই ডেল ওয়াই, এখানে এক্স কনস্ট্যান্ট এক্স লেখা হয়েছে একটা দাগ দিয়ে এটা ডি ওয়াই। দেখো এটা বোঝা যায় কিনা, যাকে ধ্রুবক ধরবা তাকে দাগ দিয়ে আন্ডারলাইন করবা, বাকিটা দিয়ে ডিফারেন্সিয়েশন করবা। এটা বোঝা যায়, এটা বোঝা যায় এই যে ওয়াই মানে কি, দেখো তো ওয়াই মানে হচ্ছে কোন ডেল ওয়াই ডেল এফ বাই ডেল এক্স ছিল না, দেখো এইটা দেখো এফ হচ্ছে এক্স এবং ওয়াই এর ফাংশন, ডেল এ বাই ডেল এক্স হচ্ছে ওয়াই, ডেল এ বাই ডেল এক্স হচ্ছে এক্স, ঠিক আছে? এটাকে একটা এ কনস্ট্যান্ট ধরো আর একটা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। তাহলে দেখো ডেল এক্স কে কিভাবে লেখা যায়, ডেল এফ বাই ডেল এক্স ডিএক্স, ডেল এফ বাই ডেল ওয়াই ডি ওয়াই। তার মানে হচ্ছে দেখো ওয়াই ডিএক্স প্লাস এক্স ডি ওয়াই, এইটাকেই হচ্ছে এই ফর্মটাই তুমি তোমার এই লেখা হয়েছে, আমি এইটা লিখি না।
এটা তো বুঝতে পারতেছো, যদি এক্স কে সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো তাহলে ওয়াই কনস্ট্যান্ট এক্স ভেরিয়েবল, আবার যদি ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো এক্স কনস্ট্যান্ট ওয়াই ভেরিয়েবল, এটা তো লিখতেই পারো। এই লাইন, হ্যাঁ এই লাইনটা যদি লিখতে পারো, ওয়াই মানে কি, ওয়াই মানে কি, ওয়াই মানে হচ্ছে কত, ডেল এফ বাই ডেল এক্স, ওয়াই কিভাবে পাবে? ক্লিয়ার এখন মেম? নিমরাজি এইরকমের অবস্থা, ভুলে বসে আছি এখন, একটু বুঝলাম, বাকিটা নিজের চেষ্টা করলে হয়তো হয়ে যাবে, বড় লিখিটা ভালো করে ট্রাই করিনি। তারপরও সমস্যা থাকলে নেক্সট আরেকটা ক্লাস আছে তোমাদের, ওই দিনে বলো, আমি আবার এক্সপ্লেন করবো। তাহলে বাকিগুলোকে একইভাবে লিখতে পারবে না, এটা ডি ইউ গেল, তাহলে ডিভি এবং ডিএস পারবে এখন একইভাবে, এখানে ইউর জায়গায় ভি বসবে, ইউর জায়গায় এস বসবে, বাকি দুইটা সম্পর্ক লিখে ফেলতে পারবে না এখন এস এবং ভি এর জন্য। তুমি খাতা দেখো, ডি এক্স এর গুলো একসাথে লেখা হয়েছে, ডি ওয়াই এর গুলো একসাথে লেখা হয়েছে, দেখো কোনো, তোমাকে শুধু খাতা দেখে দেখে এখন লিখে যেতে হবে। তুমি যদি একটা লাইন বুঝে থাকো পরের লাইন গুলো খুবই সহজ, তুমি যদি ভুল না করো লেখার সময় প্লাস মাইনাসে কোনো সমস্যা হবে না, শুধু ম্যাথ, এখানে এখানে ফিজিক্স আলোচনা নাই, এখানে শুধু ম্যাথ করতে হবে। দেখো পরের লাইনটা কি করা হয়েছে, ডান পক্ষে শুধু কাজ করা হয়েছে, যে অনেকগুলো ডিএক্স ছিল ডিএক্স কে কমন নিয়ে সবগুলোকে ব্র্যাকেট দিয়ে আটকে দেওয়া হয়েছে, ডিওয়াই কমন নিয়ে সবগুলোকে ব্র্যাকেট দিয়ে আটকে দেওয়া হয়েছে, বুঝতে পারছো? হাসান, আর কোঅফিসিয়েন্ট, ইকুয়েটিং কোঅফিসিয়েন্ট, এটা বোঝা যাচ্ছে? সমীকৃত দেখো, এটা হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই হচ্ছে ফাইভ এক্স সেভেন ওয়াই, তাহলে এখান থেকে আমি বের করতে পারি এর মান কত। দেখো এক্স এর সহগ সমীকৃত করো, এখানে এক্স এর সাথে আছে ফাইভ, এখানে এক্স এর সাথে আছে এ, তাহলে এর মান হবে ফাইভ। ওয়াই এর পাওয়ার সমীকৃত করো বা ওয়াই এর সহগ, তাহলে এখানে ওয়াই এর সাথে আছে বি, এখানে ওয়াই এর সাথে আছে সাত, তাহলে বি এর মান হবে সাত। এটাকে বলা হয় সহগ সমীকৃত করা, বা অনেক সময় বলা হয় পাওয়ার সমীকৃত। তো আমরা এখানে কোএফিসিয়েন্ট ইকুয়েটিং করেছি। এরপরে দেখো, এরপরে তোমাকে বের হবে ডি ইউ বাই ডি এক্স, পরবর্তীতে বের হবে ডি ইউ বাই ডেল ওয়াই, এই দুটো তুমি সহগ সমীকৃত করে পেয়েছো। এখন দেখো, একটু আগেই বললাম এটা ছিল এক্স ওয়াই এর ফাংশন, তাহলে এটা হচ্ছে ডেল এফ বাই ডেল এক্স ডেল ওয়াই, এটা হচ্ছে ডেল এফ বাই ডেল এক্স। এখন এটাকে প্রথমে ওয়াই দিয়ে ডিফারেন্সিয়েট করা হয়েছে, একে এক্স দিয়ে ডিফারেন্সিয়েশন করো, আবার এখানে এক্স দিয়ে ডিফারেন্সিয়েশন করা হয়েছে, একে ওয়াই দিয়ে ডিফারেন্সিয়েশন করো, তাহলে কি হবে দেখো তো। দেখো এটাকে প্রথমে আমি এক্স দিয়ে ডিফারেন্সিয়েশন করেছি, এখন ওয়াই দিয়ে ডিফারেন্সিয়েশন করি, তাহলে কত হবে? খাতার দিকে আমি যেটা শেয়ার করছি এটার দিকে দেখো, এই যে আমার হাতে যেটা ধরা আছে, ডেল এফ বাই ডেল এক্স ওয়াই, তাহলে ডেল এস স্কোয়ার এফ বাই ডেল এক্স ডেল ওয়াই, এই টোটালটাকে যদি ওয়াই দিয়ে ডিফারেন্সিয়েশন করো তাহলে কত হচ্ছে ওয়ান, এটা বোঝা যায় এই লাইনের পর এই লাইন। আবার এটা কত, ডেল এফ বাই ডেল ওয়াই এক্স, তাহলে এটাকে যদি এবার এক্স দিয়ে ডিফারেন্সিয়েশন করি, ডেল স্কোয়ার এফ বাই ডেল ওয়াই ডেল এক্স, এটা কত হচ্ছে, এটাও ওয়ান হবে। তাহলে এটা ডাবল ডিফারেন্সিয়েশন, এই দুটো কি সমান, আগে করো আর পিছনে করো, প্রথমে এক্স দিয়ে ডিফারেন্সিয়েশন করো বা পরে এক্স দিয়ে ডিফারেন্সিয়েশন করো, ডাবল ডিফারেন্সিয়েশন কি হয়ে যাচ্ছে,
এটা ইম্পর্টেন্ট ক্লু একটা। যে কোনো ফাংশন যদি তোমার এরকম ডাবল বা ট্রিপল ফাংশন থেকে থাকে, এই এফ কে যদি এক্স দিয়ে ডিফারেন্স দুই বাই এক্স এবং ওয়াই দিয়ে ডিফারেন্সিয়েশন করা হয়, তাহলে তাদের ফাইনাল ডিফারেন্সিয়ালটা কি হবে? সমান হবে। যদি না বুঝে থাকো আমি অন্য একটা উদাহরণ দিয়ে আবার বলবো, তোমাকে বোঝানোর চেষ্টা করতেছি। তার মানে হচ্ছে দেখো, এই এক্স ছিল হচ্ছে এই ওয়াই ছিল হচ্ছে এক্স এবং ওয়াই এর ফাংশন, এটাকে এক্স দিয়ে ডিফারেন্সিয়েট করা হয়েছে, এখন একে ওয়াই দিয়ে ডিফারেন্সিয়েশন করো। আবার ডেল ওয়াই ডেল ওয়াই, এখানে ওয়াই দিয়ে ডিফারেন্সিয়েশন করা হয়েছে, এখন একে আবার এক্স দিয়ে ডিফারেন্সিয়েশন করো। তাহলে এই টোটালটাকে প্রথমে ওয়াই দিয়ে পরে পরবর্তী গুলোকে এক্স দিয়ে ডিফারেন্সিয়েশন করো, এটা ডাবল হয়ে যাবে। এইটা সমান, এটা সমান হলে এই পার্সেন্ট গুলোকে ডিফারেন্সিয়েট করলে যা হবে, এই পার্সেন্ট গুলোকে ডিফারেন্সিয়েট করলে যা হবে, তা সেগুলো কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। তুমি খাতা বের করে একটু দেখো যে এই দুটো সমান হলে তখন এই পাশে চারটা টার্ম, এই পাশে চারটা টার্ম থাকে, দুই দুটো টার্ম ভ্যানিশ হয়ে যায়, বাকি যেগুলো থাকে ওইটাই হচ্ছে ম্যাক্সওয়েল প্যারেন্ট ইকুয়েশন। তোমাকে এটা বাসায় করতে হবে। হ্যাঁ মিম বলো। জি স্যার, এখন বুঝতে পারছি। এরপরে প্যারেন্ট ইকুয়েশন চলে আসলে তোমাকে এখন কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। কন্ডিশন সহজ, এক্স সমান সমান টি ধরো, ওয়াই সমান সমান ভি ধরো ফার্স্ট ইকুয়েশন, এক্স সমান সমান টি ধরো, ওয়াই সমান সমান পি ধরো সেকেন্ড ইকুয়েশন, এক্স সমান সমান এস ধরো, ওয়াই সমান সমান ভি ধরো থার্ড ইকুয়েশন, এক্স সমান সমান এস ধরো, ওয়াই সমান সমান পি ধরো ফোর্থ ইকুয়েশন। এই চারটা ইকুয়েশন বের করতে পারলে যথেষ্ট। তোমার খাতায় হয়তো বা ছয়টা আছে, ছয়টা লাগবে না, প্রথম চারটা লাগবে। এই চারটা রিলেশন গুরুত্বপূর্ণ, তোমার এই চারটা যদি আসে ছয় বা আট মার্ক দিতে পারে। তো তুমি যদি বাসায় একবার দেখে দেখে স্টেপ বাই স্টেপ করো, দেখো এর থেকে সহজ আর তোমার কাছে কোনো প্রশ্নই থাকবে না। কারণ এখানে তোমায় কোনো ল্যাঙ্গুয়েজ লিখতে হবে না, শুধু ম্যাথ এক লাইনের পর আর এক লাইন কিভাবে দেখে দেখে বসাবা, ডিফারেন্সিয়েশন করবা, ইকুয়েট করবা, কাজ শেষ। আর কোন সমস্যা আছে ম্যাক্সওয়েল রিলেশনস নিয়ে? দেখো প্রথমে আছে ইন্টারনাল এনার্জি, এরপর আছে এনথালপি, এরপর আছে হেলমহোল্টজ এনার্জি, তারপর আছে গিবস ফাংশন, এইগুলো তোমাদের। তোমার নেক্সট দিন আলোচনা করবো মডার্ন ফিজিক্স এবং হচ্ছে তোমার এনট্রপি। এটা একটু রিডিং করে আসবা, খাতা একবার চেক করে আসো বা দেখে আসো। আর এই ম্যাক্সওয়েল ইকুয়েশনের একটা অ্যাপ্লিকেশন দেখবো, সেটা হচ্ছে ক্লসিয়াস ক্ল্যাপেরন ইকুয়েশন বা ল্যাটেন্ট হিট ইকুয়েশন। এই ম্যাক্সওয়েল রিলেশন তখন লাগবে, প্রথম যে সম্পর্ক আমরা দেখেছি এটার মাধ্যমে আমরা পরবর্তীতে আঁকাবো, তো সেটা পরে দেখা যাবে। তো তোমরা বাসায় পড়ো, প্রথম কাজ হচ্ছে এটা ডিটেলস পড়বা এখন, এবং এটা একটু রিডিং করে আসবা। তো এটা ডিটেলস পড়লে তুমি তোমার সমস্যাগুলো বের হয়ে যাবে, আর এটা রিডিং করে আসলে আমার জন্য একটু সহজ হয়ে যাবে আলোচনা করা। ক্লিয়ার? আর কারো কোনো সমস্যা থাকলে বলো। তোমাকে যখন ম্যাক্সওয়েল রিলেশনস পড়া ক্ল্যাপেরন ইকুয়েশন বা ফেজ ট্রানজিশন, এটা একটা নেক্সট ক্লাসে আলোচনার বিষয়। আর কারো কোনো সমস্যা না থাকলে আমি ক্লাস শেষ করে দিব। তাহলে ভালো থেকো সবাই, আর বাসায় পড়াশোনা করো।